এরপর যে আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার আলিম ওলামাদের উস্তাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ডক্টর সৈয়দ আল্লামা মুফতি নজরুল ইসলাম সাহেব বাইশ হাজারি গোপালগঞ্জ হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كادت لتبدي به لولا أربطنا على قلبها لتكون من المؤمنين اللهم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة أنكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري فنحتت على فم غارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أمالا عملتم حال الله صالحا فادعوا الله بها لعله يفرجها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي سمية صغر كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوكدوهما وأن أبدي السمية قبلهما والسمية يتضغون عند قدمي فلم يزل ذلك آدابي وآدابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهه تخرج لنا فرجة أرى منه السماء متفق عليه صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد شمالت شبابتي دیگر علماء کرام شودی شماس السلام علیکم ورحمت اللہ آج سات نمبر দেওকলস ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে বিরাট সুন্নি মহাসম্মেলন আঠাশে ডিসেম্বর দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার বাদজোহর থেকে শুরু হয়েছে আল্লাহ যদি তৌফিক রাখেন কিছু বলার আশা রাখছি
اما توفيقي الا بالله توكلت اليه ونيب সভাপতি করবেন আলহাজ ফকরুল আহমদ মাচিন সাহেব চেয়ারম্যান সাত নম্বর দেওকলস ইনিয়ান পরিষদ বিশ্বনাথ সিলেট আমি প্রধান অতিথি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম মদিনা ইউনিভার্সিটির সাবেক একজন শিক্ষক আমি আল্লাহ পাক কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক আল্লাহ যেন দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব সাউন্ডটা একটু কমাও আমি কোরআন শরীফের থেকে সূরা আল কসাস সূরা আল কসাস থেকে কোরআন শরীফ তেলাওয়াত করেছে কোরআনে তাফসীর করতে গেলে পনেরোটা ইলমের দরকার সেগুলো কি ইলমে লগাত ইলমে নাও ইলমে সরফ ইলমুল ইশতিকাক ইলমুল মানি ইলমুল বয়ান ইলমুল বদি ইলমুল কেরাত উসুল উসুল হাদিস নাসেক মনসুখ শানে নুজুল তারিখ আও ইলমুল মাবাহিবা এই পনেরোটা ইলম যার নাই সে কোরআনে তফসির করতে পারে না আর যদি করে মন গড়া হয়ে যায় তিরমিজি শরীফের হাদিস এসেছে মান ফাসসার আল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া ও মাকাদাহু মিনান নার কোরআনের ব্যাখ্যা যে মন গড়া করবে তার বাসস্থান হলো জাহান্নাম কে যেই আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আমাদের ইলম সীমিত আর বান্দাদেরকে আল্লাহ তাআলা সামান্য ইলম দিয়েছে আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামথিং নলেজ ডিউরিং ইন মাই হিউম্যানিটি হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam genar affected and surely have been so that I reconstant will be commitment but then who is of the vibar of plot will eat to deny I shall die visit this is the conspection real evolution there are those who if we establish them in the land and establish the regular prayer give regular charity and right and for me draw to decision of all affairs understand the common to humanity by word it is the name of allah but beneficent of marsul priyo darshok desh ebong probhashi jara achen amar pokkhe theke apnader salam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh taala allah rabbul alamin তার কোরআনের কত মর্যাদা কোরআন শরীফে কত মর্যাদার কথা উল্লেখ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনে একবার মিশরে গিয়েছেন মিশরের থেকে সরাসরি গানিবুন গানিবুন থেকে হামলাস হামলাস থেকে জর্দান সিরিয়া হুজুরতে আদম আলাইহিসসালামের সন্তান হযরত হাবিল আলাইহিসসালামের কবর জিয়ারত করতেছেন তাফসীরে কবীরের মধ্যে 180 পৃষ্ঠায় প্রথম খণ্ড তাফসীরে কবীর 30 খণ্ড 30 জেল মূল জেলদের 180 পৃষ্ঠায় উনি একটি হাদিস এনেছেন ওয়ান হুযাইফাত ইবনে ইয়ামান قال قال رسول الله صلى الله عليه وسلم ان القوم ليبأس الله عليهم العذاب حتما مقزيا فيقرأ صبي سبانهم في المكتوب الحمد لله رب العالمين فيسمعه الله فيسمعوه الله فيسمعوه الله تعالى عنهم
بسببه العذاب 40 سنه بدون الحمد لله حديث এসেছে হাদিসটার রাবি হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি তার মামার থেকে হাদিস খান বর্ণনা করেছেন হাদিসটা সকল মুহাদ্দিসরা সহিহ বলেছেন ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলেছেন হুজুর বলেন আমি যখন মিশরের থেকে ঢুকব এই সময় একটি কবর আযাব হচ্ছিল আমি ছোট একটি বাচ্চাকে বললাম তুমি সূরা ফাতিহা পড়ো সূরা ফাতিহা আমার নবীর উপর নাযিল হইছে অন্য কোন নবীর উপরে সূরা ফাতিহা নাযিল হয়নি বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর যত কিতাব আছে আসমানি কিতাব প্রত্যেকটি কিতাবের যত অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ের একটা একটা অক্ষর সূরা ফাতিহায় আছে এই জন্য বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা হলো সূরা ফাতিহা পড়লে কি হবে হাদিস বর্ণনা আছে তখন আসবাবিহিনি আবু সেবানিহিম ফিল মাকতুব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা ছেলে বাচ্চা ছেলে সূরা ফাতিহা পড়ছে ফাসায়ামহুল্লাহ ফাসামিআহুল্লাহ واستمعي يوم ينادي المناد من مكان قريب او يعد له في سبحلنا حتى سبحلنا في سبابهم يا سبي قال الله تعالى انهم بسبابه العذاب 40 سنه حديث আসছে 40 বছর যদি কোন ব্যক্তি বাচ্চা ছেলেরও যদি মক্তবে সূরা ফাতিহা পড়ে ওই এলাকার 1000 মাইল সামনে 1000 মাইল পিছনে 1000 মাইল ডানি 1000 মাইল বামে এর ভিতরে যত কবর আছে সকল কবরের আযাবকে আল্লাহ তাআলা 40 সনাতান 40 বছর আমি দীর্ঘ প্রায় 60 বছরের উপর হয়ে গেছে আমি বুখারি পড়াই আমার 95 বছর চলে গেছে আমি আল্লামা হোসেন মানমদানি রহমাতুল্লাহ আলাই উনি যখন দেওবন্দে ওনার কাছে আমি ইংরেজি 1952 সালে বুখারী কিতাবুল মাগাজিন থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত পড়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে যখন আল্লাহ আকবার উনি ইংরেজি 1957 সালে উনি ইন্তেকাল করেন আমি দেওবন্দে হুজুরকে পেয়েছিলাম আমি হুজুরের রুমি থাকতাম হুজুরের খেদমত করতাম আল্লাহ এইটুক আমার এলেম আমি যে এলেম শিখছি তা না অন্তত উস্তাদের কিছু দোয়া পাইছি এটি বলতে পারি আমরা আলেম হইছে এটা আমি দাবি করতে পারি না আর নিজেকে সবসময় ছোট মনে করা এটা আল্লাহ পছন্দ করে মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাসে আযীম হুজুর বলছে নিজেকে যে ছোট মনে করে আল্লাহ পাক মানুষের সমাজে তার মূল্যবোধ ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয় আর অমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ আর যে ব্যক্তি অহংকার করে ফাহুয়া ফি আয়ুনিন নাসে সগীর মানুষের কাছে সে ক্ষুদ্র হয়ে যায় হাত্তা লাহুয়া আহওয়ান আলাইহি মিন কলবিন আও খিনজির ওনার আয়াতের মধ্যে আসছে মাসনাদে আহমদে সেই ব্যক্তির পজিশন সম্মান কুকুর এবং শুকরের যা আছে যারা শুকর যদিও না জায়েজ বেধর্মীরা তারা পালে তাদের কাছে যে ইজ্জত আছে ওই ব্যক্তির অতটুকু ইজ্জত থাকবে না যার মনি মানে সরিষা পরিমাণে অহংকার থাকবে আপনারা আসছেন এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন বান্দা আমার জীবনে আমি জর্দান ইউনিভার্সিটিতে যখন আমি আইনের প্রফেসর ছিলাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার 1962 সালে আইন ও বিচার অনার্স মাস্টার্স এমএ পাস করে আমি লন্ডনে পড়াশোনা করি লন্ডনের থেকে পিএইচডি করে আমি আর একবার মিশরে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় আল্লাহ তাআলা কিছু পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন সকল বলে আল্লাহ আকবার আমার 42 বছর বয়স পর্যন্ত আমি পড়াশোনা করেছি আমার দাদি অনেক সময় বলতেন যে তোমার 42 বছর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে যাচ্ছ বিয়ে করবা না বলো ওটা পরের সাবজেক্ট একটু লেখাপড়া শিখতে দাও আর আমাদের দেশে অনেক ভাইদের
মোস ওঠার আগে বিয়ে করা সারা আচ্ছা কোরআন এরা কি লেখাপড়া শিখবে এই এইগুলো আমি হাসিনকে বলেছিলাম যে তুমি 5-7 বছর পড়লে এমএ পাশের সার্টিফিকেট তুমি কিভাবে দিলে আমাকে বাস্তি তো হাসে আমি বললাম ভোট পাওয়ার নেই কাজ করছো ডাইরেক্ট এই যে আপনারা ভোট আসছে একটা আমানত এটা আমাদের দেশে যে ভোটের নিয়ম এটার প্রতিষ্ঠাতা ডিক মালান্স যারা দেশে এমপি মন্ত্রীরা বলতে পারবে না কারণ এদের লেখাপড়া তো খুব কম এইটা এই গণতন্ত্র আমাদের দেশে প্রচলিত গণতন্ত্র প্রতিষ্ঠাতা হচ্ছেন ব্রিটিশ আর কোরআন শরীফের প্রতিষ্ঠা যে গণতন্ত্র কথা বলা হয়েছে তার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা ওলামারা দেশ এবং প্রবাসীরা জেনে রাও লাউ ইউতিয়ুকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহু হাব্বাবা ইলাইকুমুল ঈমান যারা আপনারা গণতন্ত্র বোঝেন আর গণতন্ত্র বোঝেন না তার জবাব আল্লাহ পাক 26 পারার ভিতরে দিয়েছে লাউ ইউতিয়ুকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম হে নবী যদি আপনাকে সমর্থন করে মুসলমান ছাড়া যদি অন্য কেউ সমর্থন করে সেটা ইটলাইজ করলে আপনি আপনার নবুয়তের দায়িত্বকে আপনি ফেল করলেন কথা বলনাটা আপনারা যদি কাউকে একটা ভোট দেন এই ভোটের পরে যদি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই এমপি ওই মন্ত্রী ওই রাষ্ট্রপতি যদি একটা ভালো কাজ করেন আপনি ভোট দেওয়ার পরে ওই নেকির অংশ আপনিও পাবেন এটা কথা না এটা হাত মানে এখন তো রাষ্ট্র আমাদের হাতে বাড়ি গোহর মাও রাষ্ট্রের চাবি কাছে আমাদের কাছে এখনো আছে কথা বল না গা এখন একটা ভোট পদপূর্ণ আমানত এই আমানত কথা বলো না এই আমানতটাকে যদি আপনি কাউকে দেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন মন্ত্রী যে কয় বছর তার দায়িত্ব আছে তার এলাকায় যদি একটা কুকুর মারা যায় ওই চেয়ারম্যানকে আল্লাহর কাছে জবাব দিতে হবে একটু হাত উস করেন আমার শত গণতন্ত্র নিয়ে একটু কোরআনের কথা শোনো আর আমাকে জেল দিতে পারবে না কেন যারা আছে ও সবই আমার আত্মীয় আর আমি নবম সেক্টরের একজন বীর উত্তম আমার কথার হাত দিলে দেশ আগুন জুড়ে যাবে আমি মেজর চলিলের পিএস ছিলাম বাংলাদেশে 11টা মুক্তিযোদ্ধার সেক্টর ছিল আমি সংক্ষেপে বলি তাফসির শুরু করব ওকে হ্যাঁ ওকে হ্যাঁ প্রথম সেক্টরে এটা ছিল ওই দিকে চট্টগ্রাম এলাকা দ্বিতীয় হচ্ছে অর্থাৎ খালেদ মোশারেফ 3 নম্বর শফিউল্লাহ 4 নম্বর চিত্তরঞ্জন দত্ত 5 নম্বর মীর শওকত আলী 6 নম্বর উইং কমান্ডার এম এ বাসার 7 নম্বর কাজী নুরুজ্জামান 8 নম্বর আতাউল গনি উসমানী যার দেশে আমি আজ আসছি স্যার স্যারকে আমি খুব ভালোবাসতাম 9 নম্বর এম এ জলিল আমি ওনার পিএইচ ছিলাম 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো 11 নম্বর ছিলেন কর্নেল আবু তাহের যারা ছিলেন আরো যারা এর সঙ্গে ছিলেন আমি তাদেরকে শ্রদ্ধা করি আল্লাহ এদেশে যারা দেশের জন্য যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করে হাত উঠান জোরে করুন আমিন এইবার আমারও পর্ব শেষ এইবার আসেন আপনি একটা লোকরে ভোট দিয়েছেন এই লোক 5 বছরের মধ্যে যত ভালো কাজ করছে যত লোক ভোট দিয়েছেন নেকি পাবে আর উল্টোটা করলে আজকে যে ওয়াজ শুনছে এই দেশের মৌলবীরে হে হে এই ওয়াজ করে না আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর কেমন লাগতেছে ভালো লাগতেছে না 5 বছরে যদি ভালো কাজ করে এই নেকি আপনি পেয়ে যাবেন আর যদি যাকে ভোট দিয়েছেন তিনি মেম্বার হন চেয়ারম্যান হন আর এমপি হন যদি 1টি টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে
যতগুলো লোক ভোট দিয়েছে তামতের ময়দানে তারাও ফাঁসিয়া যাবে। কেমন হলো? ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। বোঝা যাচ্ছে না? গোপালগঞ্জের ভাষা বোঝা যাচ্ছে? আরবিতে কি বলে? রায়। ইংরেজিতে কি বলে? ভোট। বাংলায় কয়? সমর্থন। আপনি সমর্থন করার কারণে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমাদের দেশে কিছু বোকাশোকা মানুষ আছে, তারা মনে করে যে ইসলামটা একটু নামাজ ছড়বে আর একটু আজান দেবেই নামাজ ছড়বে। এই দেশে শুনিত 23 বছর আল্লাহ তাআলা বিরাট একটা কিতাব নাজিল করছে, কোরআন শরীফ তো কমপ্লিট টু গড অ্যাপ্লাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি। আল্লাহ পাক বলে দৃষ্টি হ্যাপি পারফেক্টেটরি লিউচন কমান্ড সেসিউশন গ্রিপস উইল বি অ্যাপার্টমেন্ট দি কমপ্লিট টু গড অ্যাপ্লাই। এটা পূর্ণাঙ্গ জীবন বিধি ব্যবস্থা। পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম পূর্ণাঙ্গ বিধান নাই, সেগুলো হলো মানব রচিত, আর আল্লাহ রচিত কিতাব হলো কোরআন শরীফ। আল্লাহর কাছে শুধু একটাই ধর্ম, তাছাড়া কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। সিলেটবাসী আমার সাথে কথা আমার বোঝা যাচ্ছে কিনা? আল্লাহর কাছে ধর্ম কয়টা ভাই জান? আমাকে কিছু কোনো শালাও ধরতে পারে, ওনার চাকরি চলে যাবে, আমার পরিচয় দেওয়ানের পরে। তোমার শেখ মুজিবির স্যার আমার আব্বা, তার জানাজা আমি করেছি, আমার স্যার উনি ইমামতি করেছে। হা, রক্ত হাসিন মাঝে মাঝে কান্দে, আমার মা তুমি জামার কাছে ছিলে, ডক্টর অজেদের কাছে ছিলে, আর তোমার বোন রেহানা ছিল, আল্লাহ তাদের হায়াত ছিল, বেঁচে গেছে, এই হাত দিয়ে রক্ত ছেনেছি। এই জন্য খবরদার, হুশিয়ার, সাবধান, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি যা করেছেন সব। অন্য আয়াতে আল্লাহ বল, আল্লাহর কাছে পাপীরা বলবে আল্লাহ আমাদের কোনো আমল তো বাদ পড়ে নেই, আমরা যা কিছু করছিলাম মনে হয় এগুলো জাহির, এখন তো সব আমাদের সামনে হাজির হয়ে গেছে। এটা হাত উঠাও যেন কেন আল্লাহ। আমি যদি একটি পাখি হইতাম, আমি যদি একটি পাখি হইতাম, ওরে এক উড়াল মারে যাইতাম আমি সোনার মদিনা। আল্লাহ আকবার বলতে বলি না আমার সাথে বলেন, আমি যদি, চেয়ারম্যান একটু হড়ো, আমি যদি একটি পাখি হইতাম, ওরে এক উড়াল মারে যাইতাম আমি আমার সোনার মদিনা। আমার কোটটা খুলিয়ে দতো, এক টানে ঘাম্বার হয়ে গেছে। গোপালগঞ্জের টান তো, আরে ও রে কু থাই রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে জোরে, আরে ও রে কু থাই রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে, তামাম উম্মতকে তুমি এতিম সাজাইলে। এইবার চলবে আমার নানা ভাইরা, এই জন্য সকলকে সৎ হতে হবে। যারা পার্লামেন্টে যাবে তাদের চারটে কাজ, আজ 52 বছর চলে গেছে, আজ পর্যন্ত আমি শাহাবুদ্দিন চপ্পু আমার শ্বশুর বাড়ির পাশে, আমি সেদিনকে বলেছি, শাহাবুদ্দিনকে বলেছি, ছোট ভাই আমি যখন বিয়ে করি তখন তুমি ক্লাস 7-এর ছাত্র, আমি তো আজকের মানুষ না, 19টা সন্তানের বাবা। হাত উঠা,
এই দেশের লোক এই যে गवर्नमेंट আবার আমার উপর ট্যাক্স না বাড়াইতে পারে হাইরে যারা দুটিয়ে পরেশ যথেষ্ট এরা কোরআন হাদিসে নাই দুটো সন্তান যথেষ্ট এটা কোরআন হাদিসে এলাও করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাফিসুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরি বিকুমুল উমাম তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয় দাদার সাথে হাত উঠাও আর দুটো সন্তান যথেষ্ট এটা পশ্চিমা সাদা মানুষদের দলিল যারা আল্লাহ এবং রাসূলের দুশমন এই দুশমনদের আইন আমরা কেন মানব হুজুরের কাছে এসেছে সালাসু বানাতিন আও সালাসু আখওয়া ফায়াহসিনু আল্লাহর হাবিব বলছেন যার তিনটে সন্তান হবে কমপক্ষে ছেলে হোক মেয়ে হোক তিনটে সন্তানকে দিনই শিক্ষা দেছে কামেল পাস টাইটেল পাস এমএ পাসের দরকার নাই অন্তত নামাজ কালাম পড়েছে তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেবে ও দুটি আল্লাহরা তোমাদের কোন নো সাউন্স এমনি তোরা দুনিয়ার থেকে পার্লামেন্টে আইন পাস করতে পারবি কিন্তু আখেরাতে খবর আছে পালাই বাকন জাগায় রে বেনামাজিরা কোরআন বিরোধীরা পালাই বাকন জাগায় তোমার আজরাইল বাজান ধরবে কুশে পালাইতে পারবে না হাত উঠা তোমার আজরাইল বাজান ধরবে কোষে তুমি পালাইতে পারবে না গোপালগঞ্জের নজরুল আমি শেখ সাহেবের জানাজা করি আমি ওরে খোদার বিধান মাইনা চলো ও যদি খোদার বিধান মাইনা চলো জান্নাতি হবে তোমার ঘর বাড়ি নজরুল কয় ঘর বাড়ি হবে তোমার জান্নাতের বাড়ি পালাই বাকন জাগায়ের শুধু ঘোর ঘুষখোরেরা দেশের জিনিস লুটি সর যারা পালাই বাকন জাগায় আন্তান ফুদু জরে আন্তান ফুদু মিন আকুতানিস সামাওয়াতি ওয়াল আরু ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবি আইয়ি আলা হি রব্বিকুমা তুকাজ্জিবা আজকে একটু আজ বেশি করবো অসুবিধা আছে নাকি আমি আমার ফুলতলি আমার চাচাজানের দেশে আসছি আমার আব্বার বন্ধু ছিলেন সুবহানাল্লাহ ওলি দেখতে চাও ফুলতলি যাও এদিক তাকা 360 জন ওলি উল্লাহর এদেশ চাঁদ লাগবে না কোনো কথা বলবেন না যার মনে কোনো কথা বলবো না চাচু দিয়ে চা দিয়ে মৌলবীর জাত নষ্ট করে ফেলেছে কেমন লাগতেছে এদিকে এদিকে কাসাইয়া কাসাইয়া গোপালগঞ্জের বুড়ুয়ার অর্শনে দেখা হাসিনের কাকার অর্শনে যায় হায় হায় আমি লন্ডন থেকে ডিউস বাড়ি এখানে যারা প্রবাস আছে ডিউস বাড়ি আমার ছোট শালক থাকে রিটায়ারমেন্ট মেজর জেনারেল আমার শ্বশুরের দিকে আমার স্ত্রীর ভাগ দিকে আছে 8 জন জেনারেল ডিআইজি আছে 2 জন আর নিচে টিউনওসি এগুলো আমি ধরি না কি খুশি নানা ভাইরে একটু রেডি হ আইনাল মাফার
আল্লাহ কয় পালাবা কোথায় এই যে পালাইবা কোথায় রে মানুষ এ কথা আমাদের কথা না এটা আল্লাহর কথা একটু হাত উঠা ডান হাত উঠা না করুন করুন হবে হাত উঠা আইনাল মাফার বাংলা হলো পালাবা কোথায় পালাই বিকম জাগাই আইনা মা দেখুন ইউদুরিক কুবুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ কোরআনে বলেন তুই কোথায় লুকাবি কোথায় তুই পালাবি অট্টলিকার ভিতর যদি তুই পলাস আমার আজরাইল সেখান থেকে সোমারে নিয়ে আসবে ইউতরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাতকে আট জায়গায় দিতে বলছে কয় জায়গা এরকম দেখান কয় জায়গা সেই আট জায়গায় দেন প্রত্যেক বছর খালি লিল্লাই বোর্ডিং এর কথা কোরআনে কোথাও নাই হাদিসও নেই এমনি কি করবা যদি কোনো মৌলবি থাকো আহ এই মাইকে অত আওয়াজ নিয়ে নষ্ট করিস কেন মেয়ের চেহারা যদি কালো হয় পাউডার দিয়ে বাবর বানানো যায় না তোমার যা পাওয়ার আছে তার চেয়ে বেশি দিতে চাইও না গ্যাং গ্যাং পাটি হয়ে যাবে এই জন্য রাষ্ট্র মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে الذين امكناهم في الارض اقاموا الصلاه ওলামা হযরতে কানাসে ভুল গেলে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন আমার ঢাকার দুটো বাড়ি আর প্রতি মাসে যে 20,000 টাকা মুক্তিযোদ্ধার পাই তাও আপনার অ্যাকাউন্টে আমি জমা করে দেব আল্লাহ বলছেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেই তখন চারটে জিনিস তার দায়িত্ব পড়ে কয়টা দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড অ্যান্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার গিভ রেগুলার চ্যারিটি And right and forbidden to decision of all affairs. Allah is a dotted in power. Bangla bole dicchi. Allah bolen, ami jokhon musolmanderke rashtor khomota debo, shei desher proja musolmander jonno namaz polar daitto sarkarer. Kar? Hey, haat ucha, ja haat ucha, inshallah dushman. Ei 52-53 bochor deshta chole geche. Ei deshe kono rashtrapati শাহাবুদ্দিন চপ্পুক দিয়ে 23 জন রাষ্ট্রপতি হলেন আজ পর্যন্ত লাঙ্গল গেছে নৌকো গেছে দানের শীষ গেছে আরো যারা অর্জরারি ভাগ হিসেবে ছিল তাদের সাহায্য করে রাষ্ট্র গঠন করছে আজ পর্যন্ত কোরআন হাতে রেখে বলি এই পর্যন্ত নামাজের বিল পার্লামেন্টে আসছে হাত উঠান যারা হাত উঠবে না যারা অস্বীকার করবে তারা মুসলমানের সন্তান না জোরে বলেন এই পর্যন্ত নামাজের বিল পার্লামেন্টে আসছে হাত উঠায় জোরে কোন আসছে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তারা সেই সরকারের দায়িত্ব হবে নামাজকে প্রতিষ্ঠিত করা দুই নম্বর যাকাত তিন নম্বর সৎ কাজের আদেশ চতুর্থ নম্বর অসৎ কাজের বাধা এগুলো যারা মুসলমান রাষ্ট্রের ক্ষমতা যাবে তাদের উপর আল্লাহ ন্যস্ত করে দিয়েছেন এই পর্যন্ত করে নাই কামতের ময়দানে হাসিনা কখনো বলি মা তুমি আর 7 তারিখে ইলেকশন হবে ইনশাআল্লাহ কি হবে তা মানুষ সকালে বেলা উঠলে বোঝা যাবে যে দিনটা কেমন যাবে আমি আশা করি তুমি রাষ্ট্র প্রধান হও আল্লাহ পাক তোমাকে তৌফিক দেয় মসজিদ বানাইয়া যেমন মানুষকে খুশি করেছো অবশ্য যে সকল এমপিদেরকে টাকা দেওয়া হয়েছিল কেন করে নাই অনেক মসজিদ হয়নি অনেক হয়েছে যারা হয়নি তাদেরকে পার্লামেন্টে আনিয়ে তাদের জিজ্ঞাসা করা হোক কেন করো নাই
যেহেতু এ টাকা বাইরের থেকে আসছে কিভাবে সব আমি জানি আমি মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম বিদেশে ইউনিভার্সিটিতে আমি সে কিভাবে আসে যেহেতু আমি এই দেশের সর্বোচ্চ ডিগ্রি আমার আমি জানি চেহারা আমার খারাপ না ব্রেনও আমার কম না বলে দেখে ফেলেছি বলে দেব দেখে ফেলেছি বলে দেব ও তোমার কণ্ঠনালি ভাষায় তোমার দুঃখের ঠিকানা দয়াল আমার দুঃখের ঠিকানা বলো তোমার হুকুম ছাড়া শান্তি আসে না আপনার দেশের লোক লন্ডনে বেশি থাকে সিলেটের লোকেরা সেই দেশের লোকেরা আইন করেছে 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে দি প্যানেল কোড লিখেছে এই প্যানেল কোড সারা বাংলাদেশ ব্রিটিশদেরকে আমরা বাড়িয়ে তাড়াইছি কিন্তু তার আইনগুলো কোর্ট কাচারিতে রেখেছি আর কোরআন শরীফে শুধু তেলাওয়াতের জন্য মাদ্রাসায় পড়ানো হয় খানকায় পিশাব রাজকে রাস্কার করে আর কোরআনকে বলছে তুমি এখানে বরকতময় জিনিস থাকো আর আমরা মানব প্রসূতি আইন দিয়া দুনিয়ায় শান্তিভাবে শান্তি আসছে পৃথিবীতে হাত মুসলমানের বাচ্চার হাত উঠাও শান্তি এসেছে যতদিন কোরআন প্রতিষ্ঠিত না হবে উইদাউট কমন সেসেশন গ্রিপ উইল বি অ্যাপেটমেন্ট হাউ ব্লিং সো দ্যাট উইল বি পিচ শান্তি আসতে পারে না আল্লাহ কোরআনে বলেন আমাল্লাম মেহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন সূরা মায়েদার 44, 45, 47, 46 যারা রাষ্ট্র চালাবে না শরিয়াতের বিচার করবে না সেই বিচারককে আল্লাহ তাআলা কাফের বলে ভূষিত করেছেন কোন বাবার বেটা থাকলে আমার কাছে আয় আমি ইউনিভার্সিটি প্রফেসর আমি তোর ওই টাকটু মোল্লা না আল্লাহ বলেছেন আমার বিধান দেয়া বিচার করতে হবে যদি বিচারকরা কোরআন দিয়ে বিচার করে ওই বিচার করতে বিনি হিসাবে জান্নাতে যাবে আর ভুল যদি বিচার করে জাহান্নামে যাবে আর মালকানি খেয়ে বিচার করলে ও জাহান্নামে যাবে কবে না আল্লাহ ভুল করেনি আল্লাহ নিষেধ করেছে যদি তুই না পারিস চেঞ্জ করে দে হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেন নাই একটু কথা কয় না এ কথা কস নিয়ে গায় আমি সব বলে ফেলেছি যুগি কথা কয় না গায় দাদা গেলে বেকা দাদা সব তা দেহি যুগি কথাও কয় না মনে কি কয় লুচ্ছ শালা তাও কয় না সব দেখে ফেলেছি বলে দেব কি কথা আল্লাহ পাক বলেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম উনি ওনার স্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে বলছে বাজান এইদিক তাকাও এই জমিনি গম হলি গম হয় কেন তো দাউদ আলাইহিস সালাম ছেলেকে বোঝার জন্য বলছে বাবা তোমার আম্মাকে গম সিদ্ধ করতে বলো এরপরে তুমি জমিনি জমিনি বুনোই দাও দেখি হয় নাকি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা জানাই দিলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার 21 পারার প্রথম আয়াত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন শিবির অস হবে আপনাদের খারাপ লাগতেছে না স্যার হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান বলছে আব্বা আদি জিদাকুম ইল্লা নাজাইতুম মিনাল ইন্না নাজাউতু মিনাল কওমি যালিমিন কি ছেলে নবী তো উনিও নবী বলছে আব্বা
সিদ্ধ করে গম বপন করলে পানি দিয়ে সিদ্ধ করে সেই গম বপন করলে কি হয় এসি ফসল হয় না ওনার কাছে একটা ডিম বিক্রি একজন ইছিল গরতান একজন বাচ্চা ছিল এই হারামির বাচ্চা দেশের টাকা নিয়া সব বিদেশের সম্পদ পাচার করেছে আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করেন যারা দেশের সম্পদ বাইরে দেয় কিয়ামতের ময়দানে তাদের নামাজ রোজা বাতিল করে তাকে জাহান্নামের মধ্যে দেবে এই একটু পরে আমি আয়াত ঘোষণা করব জোরে বলুন আল্লাহু আকবার এইটি ভালো করে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে আব্বা আপনার কাছে আরেকটা বিচার আইছে একজন একটা ডিম খাইছে ডিম খাওয়ার বদলে একটা সিদ্ধ ডিম খাইছে এই সুদখোর তার নাম গাওলান এই গাওলান এসে বিচার দিয়েছে হুজুর আপনার গ্রামের একটা ছেলে আমার একটা সিদ্ধ ডিম খাইছে আজ 6 বছরে তার 1,12,862 টাকা তারই হইছে সুদ হইছে তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন ইয়ামহাকুল্লাহুর রিবা একটু হাত উস করেন ইয়ামহাকুল্লাহ মনে হয় সিলেটে আয়াতটা আছে কিনা জানি না ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরিবুস সাদাকা আল্লাহ বলেন সুদ মানুষকে ধ্বংস করে একটু হাত উস কর আজকে ওয়াজ করব জেওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা মুজারের সেগা ব্যবহার করেন সুদ খাইলে মানুষ ধ্বংস হয় একটু হাত উস করেন ধ্বংস হয় ويريب الصدقة الصدقة نان كله إتا الله بيدي كره تو سليمان عليه السلام بول چابا اپنی اما کے بول چين امار ما بول سي جي شد كره داو اتا شد گمه جو دي گاس نا ہوئی تے باره اتا شد دن خوار پره تار کنو بيدي کنو ٹاکا ہوئی تے باره نه اتا بیچارو اللہ پاک تخون اللہ پاک وَأَتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ جرگن اللہ اکبر আল্লাহ পাকের কোরআনের বিচার শুনো বিচার করে দিলেন এরপরে এদিক তাকান আর একটা মহিলার ব্যাপারে বলছে এক শয়তান একটা মহিলার ছায়ায় ডিম ভাঙ্গা কুসুমটা ফেলাই দিয়া ডিমির লালাটা দিয়া ওই মহিলাকে জিনার তোহমাত দিয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম 8 বছরের ছেলে ইসলাসে বলতেছে আব্বা এটা হতে পারে না সম্ভবত ওই ছায়ার কাপড়ই আমাকে ওহি দিয়ে জানাচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই ছায়াটাকে আগে পানিতে জ্বালানো হোক জ্বালানি যদি অর্থাৎ যেটা নাপাকের কথা বলছে সেখান থেকে রক্তর ঘেরান আসবে আর যদি মুরগি অথবা হাঁসের ডিমির লালা দেয় তাহলে সে আনে ডিমির গন্ধ বলবে কোরআন শরীফের ভিতর আছে চোর চুরি করলে হাত কেটে দাও সূরা মায়দার 38-48 নম্বর 38 নম্বর থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে ওয়াসারিকু ওয়াসারিকাতু অর্থাৎ চোর পুরুষ এবং নারী যদি অন্যায় কাজ করে তাহলে তাদের উভয় হাত কেটে দাও ইন দিস রিগার্ড দি হোলি কোরআন সেস টু থিপ মেল আরফা মেল কাটো করে হ্যান্ড পানিশমেন্ট বাই ওয়ে এক্সাম্পল ফর আল্লাহ ফর দ্যার ক্রাইম আল্লাহ ইজ এক্সল্টেড ইন পাওয়ার চোর চুরি করলে হাত কেটে দাও যেরকম কি কি করো হাত কেটে দাও আর ব্রিটিশ দুলোভাই কি বলছে ব্রিটিশ দুলোভাই বলছেন আমার দুলোভাই শালা কি বলছেন মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই বেমান কাফের
আইন লেগেছে যে হুইবার কমিট শ্যাল বি পানিশ 379 সেকশন পানিশমেন্ট ফর থিফ চোরের শাস্তি কি হুইবার কমিট শ্যাল বি পানিশ উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স অর উইথ ফাইন অর ওয়ার অর বোথ চোর চুরি করলে তিন বছরের শাস্তি উভয় দণ্ডে দণ্ডিত আর আল্লাহ পাক কোরআনে বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও জমিন সৃষ্টি করেছে কে হাত ওটা এক কাজে বলো কে কে আপনার সৃষ্টি করছে কে তাহলে এখানে কোর্ট কাছারি সেই খুদার বিধান অনুযায়ী না হলে সঠিক বিমান বিচার পাওয়া যাবে না একজন মানুষ যে মদ পান করত যে লোকটা একজন মানুষ এক ফোঁটা নাপাকের থেকে সৃষ্টি হওয়ার পরে আমরা সকলেই নাপাক থেকে সৃষ্টি হয়েছি আহাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহাব আল্লাহ কোরআনে বলেন তুমি কোন বস্তুই ছিলে না আমি আল্লাহ এক ফোঁট নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি সেই মানুষের আইন দিয়া পৃথিবীতে শান্তি আসতে পারে না হাত উঠা হাই রে কোন দেশে আসলাম যেরকম হতে পারে সেখানে সে আইন নাই কোরআন শরীফ তুমি পিসা হুজুরির খানকায় থাকো কোরআন শরীফ তুমি বড় ইজ্জত আলা তোমার একখান সুমো দেই তুমি থাকবা মাদ্রাসার ভিতরে হাবিব সাহেবের কলেজার ভিতরে তারাবি যখন আসবে তুমি পড়ে তিলকা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়্যা বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিন এই রকম তুমি তারাবি পড়বান মসজিদের মধ্যে যত সুদখর গুসকর আছে এই সময় তোমাকে ডাঙ্গা নেবে তুমি ডাঙ্গা নিয়ে আসলে নামা তুমি বছর বছর করে খাবা কোরআন শরীফ তিলাওয়াতে থাকবে পিসাবের বাড়ি থাকবে হবে সাবদের দিলের মধ্যেই থাকবে আর কোর্ট কাছারি মানব রচিতদের আইন থাকবে কথা কন কথা কান তুমি কি কবি ক কেমতের ময়দানে জান্নাতের বুয়ো তুমি পাইবা না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যরকান আল্লাহু আকবার আমাদের দেশের মৌলবীরা সাতটা দজক বানাইছে কোরআন বিরোধী আল্লাহ কোরআন পাকের মধ্যে সুরাতুল হিজর হিজরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১৪ বারায় লাহা সাবাতু আবওয়াব উলামা কেরাম যারা আছেন অর্থ ভুল গেলে আমার চুপ্পে কেটে ফেলব এই মৌলবীরা মিথ্যা কথা বলেছে বলছে সাতটা দজক কোরআনে সাতটা দজকের কথা বলেনি আল্লাহ বলছেন দজকারটা সাতটা হলো তার দরজা লাহা সাবাতু জোরে বলেন লাহা সাবাতু আল্লাহ কোরআনে বলেন সাবা মানে সাত লিকুল্লি বাবিম মিনহুম জুজুউম মাকসুব দজকের আল্লাহ সাতটা দরজা বানাইছে এই সাতটা দরজারে এই মৌলবীরে সাতটা জাহান্নাম বানাইছে এই পড়াইছে কোন পাগল সাবলে আয় 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 বুড়োর কাছে শিখে যায় এবার সাতটা দরজার নাম শোনেন প্রথম দরজার নাম হলো কারার সূরা ইব্রাহিম ২৯ নম্বর আয়াত ১৩ পারা লাজা দ্বিতীয় নম্বর দরজা সূরা মারিজের
আয়াত নম্বর 15-16 তারপরে 3 নম্বর দরজা হলো হুতামা সূরা হুমাজা 30 পারা 4 নম্বর আয়াত এরপরে 4 নম্বর দরজার নাম হলো সাইন সূরা আশুরা 7 নম্বর আয়াত এরপরে 5ম নম্বর দরজার নাম হলো সাকার সূরা আল মুদাসসির 7 27 নম্বর আয়াত 6 নম্বর জাহিম দরজা সূরা নাজিয়াতের 34 নম্বর আয়াত আর 7 নম্বর দরজা সূরা হামিয়া সূরা আল কারিয়া 9 নম্বর আয়াত লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুদ আপনাদের পায় ধরে যদি কোরআন শরীফ থাকে মোবালে এখনো চেক দেন 44 নম্বর আয়াত সূরাতুল হিজর 14 নম্বর কত মিথ্যা আর কত ভুল আমি ধরব আবার আপনাদের আমাদের দেশের এই নতুন মূর্খ মৌলবের বলছে ভাই দুরুদি ইব্রাহিম পড়ে কোরআন শরীফ সে বলি দুরুদি ইব্রাহিম বলে কোন অধ্যায় হাদিস কোরআন নাই আমি 62 বছর বুখারী পড়াচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারে আমার ঢাকার দুটো বাড়ি আমি তাকে দিয়ে যাব যা কয়েক কোটি টাকা দাম আই মূর্খ মৌলবি যায় কি বলছে দেখেন আমি এই জন্য হাদিসের ফটো করে নিয়েছি মৌলানা একটু আসেন আবার কবে মৌলবি কি লাগাইছেন কারে নিয়েছে চেয়ারম্যান ইতি বেকায়দা মানুষ আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি উনাকে বলেন ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকুম মাহালুল বাইত ফা ইন্নাল্লাহ ক্বাদ আল্লামনা কুলু হাত উঠান যারা হাত উঠে মানে আওয়াজ বন্ধ করে দেবো কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ তার নাম হুজুরের নাম জনগণ কার নাম তারপরে সম্মান খাতিরে বলা হয়েছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আমার গোপালগঞ্জে অনেক সময় আমার গোপালগঞ্জ জেলার মেয়েরা বলে ভাত খাবেন স্বামী গীত গাবেন কার মাঝখানে একটা কাটা কথা আছে আমি পীর মানুষ তা বলতে পারি না কথা কয় না ভাত খাবেন স্বামী হায় রে হায় বুড়ো সংখ্যাই নইছে ভাত খাবেন স্বামী গীত গাবেন কাহার দুরুদ হলো আমার নবীর নামে এই গায়ের মুকল্লিদ আর এই ওয়াহাবির বাচ্চারা এই শিখেছে ওর জাত গোষ্ঠী ওদেরকে দুরুদ ইব্রাহিম শিখাইছে আমি কোরআন হাতে রেখে বললাম বাবু সালাত আলাল ইব্রাহিম বলে পৃথিবীতে যদি কোনো অধ্যায় দেখাইতে পারেন আমি আমার দুইটে বাড়ি কয়েক কোটি টাকা দাম আমি দিয়ে দেব আয় আয় মূর্খ জাতিরা আয় 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 দেশটাকে শেষ করে ফেলল আপনাদের কি ভালো লাগছে চ্যালেঞ্জ পৃথিবী বাবু সালাত আলাল ইব্রাহিম বলে কোন অধ্যায় এটা হলো লামুসাবি এবং আমাদের দেশে কথিত যারা অহবি নব্য অহবি এদের মুখের মিথ্যা চার বানোয়াট আমি আসলাম আয় আমি তো নোট ছড়া মৌলবি নে রে আয় আমি তো অরিজিনাল লেখাপড়া শিখছি আও 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 আবার বলছি কি শুনছেন নামাজের পরে মোনাজাত নাই ওরে মিথ্যাবাদের বাচ্চা আমি আমার ছেলে ইউনিভার্সিটিতে মিশর জমিউল আজহার হুসাইন সাহেব আমার নিজের সন্তান বিশ্ববিদ্যালয় প্রফেসর আমি এবার মিশরে গেলে আমার কাছে আব্বা আমার ভাস্তের কাছে চাচা যান আমরা আসতে 3 জায়গায় নেব তোরা কি নিবি আমি তো 8 বছর পড়ছি মিশরে
আমি তো কিছু আতাতে বাধ্য হই নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ আল আমীর সাল্লাইতু একটু বলে সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লাম সেগা সাল্লাইতু বলে মা রাসূলুল্লাহ মা মানে সঙ্গে রাসূল মুজাব আল্লাহ মুজাব ইলাইহি মুজাব মুজাব ইলাইহি মিলকার খবর খবর মুক্তাদা মিলকার জুমলা ইসমি হুকার জুমলা ফেলিয়া সাল্লাইতু মা رسول الله صلى الله عليه وسلم الفجر وسلم انحرف رفع يديه دعا حضور معراج থেকে আসার পরে কাবার হারামে দেখে সাহাবীরা হুজুর ফজরের নামাজ পড়ানোর পরে ইনহারাফা এরা মানতে ইনহারাবা বাংলা হলো ঘুরে বসা হুজুর আল ফজর বলো الفجر فجر وسلم سلام ফিরলেন এরপরে ইনহারাফা হুজুর মুক্তাদিদের দিকে ঘুরে বসে এবার রাফা ইয়াদাইহি দা এত হাত উঠা রাফা মানে হাত উঠানো ইয়াদুন মানে হাত ইয়াং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় তখনই আয়াতে কারিমা নাযিল হয় ফাইদা ফরগত ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব পড়েন নামাজ পড়ার পরে দোয়া না করলে তাদের পিটান দাও আল্লাহ পাক তোমার কোরআন হাতে রাখে আবু দাউদ শরীফের হাদিস আয় হায় মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস আবু দাউদের হাদিস এসেছে ফাওয়াসাবা ইলাইহি উমার ফাখাযা বিমান কাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস হুজুর জোহরের নামাজ পড়তেছিলেন একজন নামাজ পড়ার পরে দোয়া না করে নতুন করে যখন নামাজে নিয়ত করেছে হযরত ওমর যায়াত ঘাড় ধরে এমন ঝাঁকি দিয়েছে হুজুর বললেন ফাহাজ্জা সুম্মা ফাওয়াসাবা ইলাইহি উমার ফাখজা বিমান কাবাইহে ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস হযরত ওমর ওই যে মুনাজাত দোয়া করে নেই এই যে আমার দিক তাকা 18 মন ওজন হযরত ওমরের এই এই দিক তাকা একটু মোড় দে এমন ভাবে মোড় দিছি ওই লোক জীবনে আর গেটি সুজা করতে পারে নাই হযরত ওমর পিটন দিলেন আল্লাহ নবী বলেন পূর্ব জামানার উম্মতরা এই জন্য ধ্বংস হয়ে গেছে এই দোয়া না করার কারণে এই এই জন্য আমি আমার ভাস্তিকে পরিষ্কার নির্দেশ দিয়েছি আমি তো দেন কতি মারি না বসেন কতি যে তোমরা কোলে করে আমি মানুষ করেছি এই জন্য আমি তো তারা আপনি কইতে পারি আমি পরিষ্কার বলেছি যে মডেল মসজিদ গোসাই গুলো এই ওহাবিরি বাচ্চাকে নিবি না নেবেন না এই বলিনি আমি এই আমি যারা তারা আপনি কই না সেদিনকে ডিসি বলছে স্যার বলি কে হইছে এটা লোকপালগঞ্জের কাশ আমাদের কাশেরও একটা স্টাইল আলাদা আমার নানারা বলছে মৌলবি তো সাংঘাতি তাদের নামাজের পরে মোনাজাত পাওয়া গেল একটু জোরে কর নানা ভাই একটু কথা কর না এই জোরে কর নামাজের পরে মোনাজাত না করলে তার পেটন দাও এটা লাগবে না আমি বলছি কিচ্ছু লাগবে না খালি দাদার ওয়াজ যত ওয়াজ করবো বুড়োর ওয়াজ তত আরো বাড়বে মনে হয় 14 বছরের চেংড়া খালি জল ওই পার্টি খালি বাকি আমার মুর্শিদি পরশমণি রে লোহারে বা নাই লোকাঞ্চার সোনা হাত উঠান আমার মুর্শিদি চরম পরশমণি রে আমার মুর্শিদানের ছবি রে লোহা রে বানাইল রে কাঞ্চার সোনা স্মরণে গোরল মিশেলি হায় হায় ওরে স্মরণে গো
রর মিশাইলি নবীর প্রেমে তোরা পাইবি না গোপাল নজরুল কয় নবীর দেখা পাইবি না লোহারে বাং নাইল কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরস মনে গায় আমার মুর্শিদের সবিরে লোহার মা নাইল কাঞ্চা সোনা ওরে বিনে দুধে দই পাকাইয়া হায় হায় বিনে দুধে দই পাকাইয়া তুইলে সে মা কর সরিয়া তরিয়া তরিকত হকিকত মারিবাং জানলে তারে তোর ভবর চিন্তা রইবে না লোহারে বাং নাইল কাঞ্চা সোনা নজরুল কয় লোহারে বাং নাইল কাঞ্চা সোনা ভালো লাগছে এখনো আর শুরু করিনি এখানে মশান দেখাচ্ছি হাই 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 রে দেশটারি শেষ করে ফেললো এবার বলছে কবর জিয়ারত করা যাবে না ওরে নিকৃষ্ট জাত আপনারা যারা এখানে বাইতুল্লাহ গিয়েছেন মদিনা যারা গিয়েছেন আবার হাত উঠল হুজুর বলছেন আমার রসুলের নাম যারা চোখ নাম উচ্চারণ করলে বৃদ্ধ আঙ্গুল যারা ইরফাউ ইবহামাইয়া বলুন ইরফাউ উঠানো ইবহামাইয়া বৃদ্ধ আঙ্গুল উঠলো ওরা আমার আবু বক্করের সাথে জান্নাতে যাবে হাদিসটা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একটু ভালো করে সত্তু মিলিয়ে ভালো করে দেখো এরা দুরুদ পড়ে না নবীর প্রতি সালাম দেয় না এরা করে কি আমি বালাগল ওলা এই বালাগল ওলা তো হযরত শেখ সাদির বানানো কবিতা আর 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেন ওয়াসাল্লিমু তাসলিমা আমার হাজারে সেগা তোমরা সালাম দাও আমার নবীকে দেওয়ার মতো মাইয়ে বিয়ে দিছি আমার মাইয়ারে ভালোবাসো ভালোবাসার মতন জন্মের মতো রসুলের বার এই এই ইসলাম মূর্খ যাত্রা তখন কয় বালা গল হোলা সেদিন একটা মৌলবী ওয়াজ করতেছে একটা কোরআন আয়াত না পড়ে বসে তলে তোরা উপরে কোনাত ওই মাদ্রাসার সেক্রেটারি আবার আমার শালা কর্নেল জামিল আমরা জামিল এই তিন চার মাস ভিক্ষা করে হেলিকপ্টার ভাড়া করিয়া এই তলে তোরা উপরে কোনা অত সব মাইয়ে সামলা জানে তলে তোরা হাত উঠা না বন্ধ করে দেবো তলে তোরা উপরে কোনা কোরআন শরীফের একটা আয়াত নাই আমার এই আমরা আমার দেশে যত টাকা নিছি এই টাকা নিবি তোর বোন তো আমার ঘরে ধরে একটা লাত্তি মারবো শালা ভিক্ষা করে তোর তলে আর উপরে ওয়া সকলই জানে আমার আসি কাকা মারো না জানে তোমার কাকা ভিকে দেবার ও কোন রুমাক থাবর মুক্তিযোদ্ধা এই দিয়ে অনেক কিছু করেছি এখনো হাতে শ্বশুর হয় যদি আমার বাড়ির পাশেই যদি ফিলিস্তাইন থাকতো আর আবু জেহেলের সময় যদি আমি থাকতাম কোরআন শুয়ে বলছি 3.5 মিনিটই ও আর 26 জন মন্ত্রী ও শালা গুলি করে মারি ফেলাতাম তোরা আমার সাথে থাকতি না হাত উঠা যারা ইহুদির জন্ম তার হাত উঠবি না যারা ইহুদির বাচ্চা মেয়ের হাত উঠা যারা তার হাত উঠবি না নারাই তাকবীর আমি আমি বলবো যখন ফিলিস্তাইন ফিলিস্তাইন তোরা জিন্দাবাদ আমি যখন বলবো ইসরায়েল ইসরায়েল তখন পা উঠিয়ে বলবি নিপাত যাক বলা যাবে
Palestine, 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 Israel, 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 আমি বলছি একজন ইহুদির যদি লাশ আমার কাছে আনি দিতে পারে তাকে আমি 1 কোটি টাকা দেব আর নেতানু নেতানি হয় শয়তানের হাত কাটি দিতে পারলে আমি 10 কোটি টাকা দেব শয়তানের বাচ্চা ফিরাউন শুধু যুব পুরুষদের ছেলেদেরকে মারছে ওয়াইযাব্বিহুনা আবনাআকুম আর ওয়াইস্তাহায়ুনা নিসাকুম নারীদেরকে জীবিত রাখছে বর্তমান নেতানিয়াহু এই হারামজাদা ফিরাউনই চাইতো বড় খারাপ কথা বলেন না কেন কি কথা কি কথা অধিক তাকাস কেন বেকাদা মানুষ আমার দাওয়াত যখন দেছো ওয়াজ কাকে বলে কত বড় কারো কি কি তাই একদম চলবে আপনারা খুশি না বেজা আমি অন্য মৌলবীদের মত নজ না আমার রজল আলাদা স্টাইল হাই 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 তাহলে আপনারা শুনলেন দজক একটা দরজা কয়টা সাতটা কেমতের ময়দানে সাকার নামক যে দরজা এটা দোজকের দক্ষিণ পাশে ওখানে কারা কারা থাকবেন সে বিষয়ে বলি কোরআন মাজিদ থেকে এক যুগে রিলি করে শোনানো হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করবে আপনারা এখানে কেন আসছেন কেন আসছেন মা সালাকাকুম জোরে কর মা সালাকাকুম ফি সাকার সাকার নামক দরজার কাছে কেন আসছেন প্রত্যেকের নামগুলো লাল অক্ষরে লেখা দেখবেন বিমান যখন ঢাকার থেকে যায় কোনটা চিটাগাং আসে কোনটা সিলেট যায় কোনটা সৌদি আরবে যায় তার টাইমগুলো লাল অক্ষর দিয়ে লেখা থাকে একটু কথা গান আরে কথা কয় না জ্ঞান যারা বেনামাজি তাদের দরজা থাকবে দক্ষিণ দিক কোথায় আল্লাহ জিজ্ঞেস করবে এখানে আপনারা কেন আসছেন জবাব দেবে বেনামাজির গোষ্ঠীরা জবাব দেবে কলু যদিও কলু মাজির সেগা কেন ব্যাখ্যা আসবে মজারে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়িনি হাদিস এসেছে নামাজ যদি কেউ ছেড়ে দেয় দুনিয়ায় তাহলে তার শাস্তি হবে আমি তার শাস্তি হবে এক সাল যে বিনা উজুরে জুমার নামাজ ছেড়ে দেবে সে জানু এক দারহাম অথবা অর্ধ দারহাম সোনা সে তাকে জরিমানা স্বরূপ দিতে হবে কত এক দারহাম গরিব মানুষ হলেন অর্ধ বা এক সা পরে 2 কেজি গম দিতে হবে যদি সে ভিক্ষুক হয় ভিক্ষে করে গুছাইয়া তাকে 1 মাসের মধ্যে দিতে হবে যদি 1 মাসে না পায় 12 মাসের মধ্যে তাকে দিতে হবে আর ধনী লোক হলেন এক দারহাম সোনা দিতে হবে যার মূল্য বর্তমান 6,18,713 টাকা হাদিস নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা নোট করে দেখেন চেয়ারম্যান দেখো হা কত 1,554 আল্লাহর নবী বলেন এই যে দেখেন যে ব্যক্তি বিনি কারণে জুমার নামাজ পরিত্যাগ করে এবং নামাজ না পড়ে সে যেন 1 দারহাম সদকা জরিমানা দেয় তাহলে এই জন্য
এই আইনটা সরকারের উপর দায়িত্ব আর যদি কেউ এমনি ওক্তর নামাজ যদি ছেড়ে দেয় আল্লাহর নবী বলেন তাহলে অন্য মাযহাবে আছে তাকে হত্যা করো ইন্না তারিকাস সালা ইউক্তালু হাদান ইমাম শাফি মালিকের আর হানাফি মুসাবের ফয়সালা হলো হাদান ইহুবাসু আলাইয়া তাকে এক বছর ছয় মাস জেল ট্রাকে রাখতে হবে এক ওক্ত যদি নামাজ সে ইচ্ছা করে ছেড়ে দেয় আর দোসপ্ত যাবে আশি বহুকব এটা পরকালের কথা আলেমরা খালি কয় নামাজ না পড়লে দোজকে যেতে হবে এই জন্য আল্লাহ বলেছেন যখন মুসলমান যখন সরকার হবে এই আইন পালন করা যদি কোনো মুসলমান সরকার হওয়ার পরে যদি পালন না করে জান্নাতে যাওয়া তার বড় কঠিন হয়ে যাবে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম আমি কি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি ইন্নাল্লাযীনা কাযযাবু নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা জানেছে ওয়াস্তাকবারু আনহা মিথ্যা জন্য এক অপরাধ দুই নম্বর তাকাব্বুর করলো আমার কোরআনের বিধান প্রতিষ্ঠিত করলো না ওদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলবো না আপনার বলতে পারেন হুজুর আসমান খুলুক না খুলুক তাতে আমার কি এসে যায় যেহেতু জমিনের নিচে সকল জাহান্নামীদের রুহু সেখানে রাখা হবে আর যারা জান্নাতি তাদের রুহু ইল্লিনি থাকবে এটা সাত আসমানের উপরে এরকম হাত উঠান সাত আসমানের উপরে এখানে যারা নাকি আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করে নেই তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ মুজারে সেগা ব্যবহার করেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করেছে ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব হবে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত জামাল মানে উঠ এই জামাল মানে উঠ একটা উঠ একটা সুজের ছিদ্র দিয়া যতই তুমি ওয়াশ মেশিন দাও সামান নেওয়ার গ্রিসিং দাও ঢোকবে না আল্লাহ কয় ওদের যেমন জান্নাতে ঢুকা অসম্ভব ব্যাপার ঠিক আমি আল্লাহ ওদের জান্নাত দিতে পারবো না আমার দিন যারা প্রতিষ্ঠিত করি নাই আল্লাহ বলেন আমার দল শুধু একটা উলাইকা হিজবুল্লাহ যেরকম কি আর দুনিয়ার যত দল দেখুক যতগুলো দল দেখো সকল এক এক দলের বানানো বানানোই দল আমি নাম বলবো না তাহলে বাইদিয়ে যাবেন আপনারা শুধু গোপালগঞ্জের প্যাঁচ কাটাই যাচ্ছি আল্লাহ কয় আমার দলের নাম হিজবুল্লাহ যেরকম কি হাত হাত উঠা এই যারা হাত উঠাবি না সাথে সাথে কাফের হয়ে যাবে হাত উঠাবে না যেরকম আল্লাহ দলের নাম কি হিজবুল্লাহ যেরকম হিজবুল্লাহি হুমুল গালিবুন আল্লাহ হিজবুল্লাহুমুল মুফলিহুন যারা নাকি আমার দল করবে তারা জান্নাতে যাবে আর যত মানব রচিত যত দল বানাইছ এক চাচার শ্বশুর নাজাত পাবা না ও তোর নাজাতের আশা নাই আশা রে গোপাইলা নজরুল কয় আল্লাহর দল ছাড়া কোন দল নাই আর সেই দল করলে তোর ভবিষ্যতের আশা নাই কিভাবে সেটিং করছি গোপালগঞ্জে ব্রেন তো যারা সালা এই জন্য আমার ভাস্তি কি বলছি নর্তকি তর্তকি নাচনি গায়নি খেলোয়াড় মেলোয়ার এই দিয়ে রাষ্ট্র চালাস নিয়ে
আর কাটপড়া লোককে মন্ত্রী বানাসলেন ফিরাউনের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে এই তাহুয়া মানুষদেরকে মন্ত্রী করাইয়া ফিরাউন কয় আমি আগে যদি জানতাম রে আল্লাহ ওই তাহুয়া শালা হামান রে মন্ত্রী বানাইতাম না জীবন আজকে ওয়াজ দেব কঠিন জীবনে এটা আমার শেষ অচল হতে পারে কোরআনে বলেন তাহু লোকদের হাদিস শরীফের মধ্যে আসছে তাদের ভিতরে সাতটা ইসলাম বিরোধী জিনিস থাকে কোন কেউ পাগল ছাগলের মতন একটা বলিয়ে থাকে আমি নাম বলবো না আমি ফিরাউনেরটা বলবো যাতে কোনো শালা মামলা না করতে পারে দেখবেন আমাদের দেশে বড় ভাই করছে কি বৌরি মারছে নে বউ স্বামীরই না ডাইয়া দেওয়ার রে কয় ও টুটু টুটু তোর ভাইরি ভাত খেয়ে যদি কয় আমার সব আমার নাতিন বৌর কোশালা বুড়ো সবই জানে ১৯টা সাল মেয়ে জন্মাইছি জানবো না আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলে পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি যেরকম আল্লাহ আকবার ভেবে দেখো যাইবার কানে কেউ হবে না তোমার সাথে পাগল মন কার লাগিয়া কান্দরে দিবা রাতি দাদার সাথে হাসম রাবাদার দেশে একটু তো গাবই তোমার গোনা তোমার গো যৌবনে লাগি বেবাটি ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি নজরুল কয় ওই দেখো ডাকতে বড় বয়সের বুড়ো নজরুল কয় এক পাখর এক পালকে ভেঙ্গে যাবে সেদিন রঙিলার মেলা কার দিব তুমি জোরে ধমক কার মাথায় বাং বালাঠি পাগল মনরে কার লাগিয়াম কান্দরে দিবা রাতি কার জন্য ফুটনি মারো এখানতে একদিন তোমাকে চলে যেতেই হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আপনাদের আমার গোপালগঞ্জ ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নি আমি তো অনেক চিন্তা করতেছি আমি এই চিলেট ভাষা অনেক আঞ্চলিক ভাষা জানি না সেজন্য আমি ৫৪ ধারার ১২ অনুচ্ছেদ সংবিধান মালায় আমি ক্ষমা চাচ্ছি কারণ ওই ট্রাইব্যুনালের আমার না জানা থাকার কারণে আমি ৫৪ ধারার কাছে আমি আশ্রয় প্রার্থী আমি মিশরে গেছি তো আমার স্বাস্থ্যবার ছেলে বিয়ে করছে ওই মসজিদটা হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে মিশরে উনি দেশ ত্যাগ করেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ১৩ বছর ৩০ দিন তিনি আবু গারিব জেলখানায় তেনার মৃত্যু হয় ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি যে না বলবে সে মুসলমান তা খারিজ ইন্না লিল্লাহে ওয়া ইন্না রাজিউন দেখবেন পেপারে লেখে ইন্না লিল্লাহ ওয়া ইন্না লেখা যায় তা নাকি ইন্না ফোটা ফোটা রাজিউন তো দাদি আমার একদিন বলছে স্যার এটা কি আলু পারু বল মানে রাত্রি কথা কয় না সৎ
সব এভরিভিশন তো বুঝন যায় না 30 দিন জেল কেটেছে কে হযরত ইমাম আজম এতটুকু যারা হানাফি মাযহাবের তারা উঠবেন মুসাবি বা ওহাবির জাতটা এগুলো হাত উঠছে এটু হাত নাড়াই দেখো আমাদের সম্মানিত ইমাম যিনি আল্লাহর রাসূলকে 1000 বার জীবনে স্বপ্ন দেখেছেন সুবহানাল্লাহ আপনি কয়বার দেখেছেন ও সুকি কইয়ে দেব কি করছিস কইয়ে দেব ইমাম আবু হানিফার মা লুকতারা ভালো নাম সাজেরা জেল দারোগা তাহমুসকে বলেছে আন্নি কদ জিতু হুনা ওয়াক্তুলুন নবিয়িনা আতমামতু আলাইকুমুল বাব এটা আরবি ভাষা কোরআন না কিন্তু ইমাম আজম আবু হানিফার মা সাজেদা বলতেছে দারোগারে আমার ছেলেকে মৃত্যু অবস্থায় দেখাও আমি আল্লাহর কাছে তাকে দেখে হজ আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মুখে চুমু দিয়েছে কথা বলে আমি বুখারী পড়াই হুজুরের মুখে আমার ছেলেকে আমি একটু চুমু দেওয়ার কুব্বালাতুন খাদ্দিন বলো কুব্বালাতুন খাদ্দিন খাদ্দিন মানে গাল খাদ্দুন মানে গাল আমার ছেলেকে চুমু দেব জেল দারোগা বলে মনসুর খলিফা উনি এখন মদ পান করতেছে বুড়ি শিগগিরই চলে যান না হলে তোকে মারে ফেলবে মানে আমার 13 বছর 30 দিন জেল খানার পরে আল্লাহর কোরআন আমার কাছে আমি যতবার ইরাকে গিয়েছি ততবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার কবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করি আমি হযরতে ইনুস ইবনে মাত্তাম মওসুল যায় আমি কবর জিয়ারত করি আমার কাছে আমি 30 বার বনানে আমার জামালের কাছে আমার চেয়ারম্যানের কাছে আয়ুব নবীর পানি দিয়ে সে আপনারা নেবেন আপনি এগুলো ডিস্ট্রিবিউশন করবেন আপনার ইউনিয়নে কোরআন হাতে রেখে বলি যদি ক্যান্সার হয় আপনাদের ক্যান্সারের জন্য বিদেশে যা লাগবে না কোরআন আল্লাহ কোরআনে বলেন ক্যান্সার হলে আমিয়া বড় বেদি হলে উরুকুদ বিরিজিলিকা হাদা মুক্তাসারন সুরা সাদের 42 নম্বর আয়াত 23 পারার মধ্যে আল্লাহ বলেন আয়ুবরে তোমার কুষ্ঠে ব্যাধি হয়েছে তুমি জমিনে আঘাত করো হাজা এটা গসালায়াক ছিল মুক্তাসালম ধুয়ে দেব বাড়ি দুয়া শরব ঠান্ডা পানি আমি আল্লাহ মানুষের ক্যান্সার সারার জন্য আমি এই পানিকে জাতির জন্য আমি সৃষ্টি করেছি গরিব মানুষ যাবেন ক্যান্সারের জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য লাখ টাকা নেবে এই মামা শ্বশুরদের কোনো দয়া নাই আল্লাহ রসুল বলেন কোন মহিলা যদি 41টা মুন্ডি গাছের পাতা যদি খায় আর আমি ছোট মাছ 3 দিন যদি বাটে খায় আল্লাহ নবী বলেন এই মেয়েদের কোনো সেজার করা লাগবে না এখন মেয়েরা এইগুলো না করে ওই ইল্লা রাইস কুকার একটু দেখো সেদিনকে আমার স্ত্রী তো দাদি কয় যে একটা রাইস কুকার আমার নাক ভেঙে দেবো রাইস কুকার আমার রাইস আমার দাদি সত্যি কথা বল তোমার দাদির দাদির কোনো দিন সিজার করা লাগে নাই এখন আমাদের এই যুগের মেয়েরা রাইস কুকার ইল্লাল গ্যাস দিয়া রান্না বাড়ি করলে
তোমাক দা হয়ে যায় অর্থাৎ ভাতগুলো ঐশির মধ্যে ভিটামিনের গুষ্টি শেষ হয়ে যায় 70 জন ফেরেশতা চলে যায় আল্লাহর নবী বলেন পেটে বাচ্চা যখন আসে তখন 70 জন ফেরেশতারা পাহারা দেয় যখন নাকি মা রক্ত আগুনের তৈরি হয় তখন বর্দয়া দিয়ে চলে যায় সেই জন্য আসল জায়গা না আবার ওয়া অন্য পেট কেটে বাচ্চা বাহির আমাদের ক্ষতি হবে না ক্ষতি হবে তোদের কথা কইস না গান আমরা পুরুষ মানুষ আমাকে ভেট কাটে না মহিলারা তোমরা যাই আবার রাইস কুকার দেছো দে দে পেট কাটি ফেলাই দেবে আল্লাহর কোরআন আজকে তোদেরকে বুঝাই দেব কোন ডাক্তারকে আমি ডন কে আর মনে করি না বেটা দাঁড়াই পড়ে মুতলিক কিডনির 28 তে ক্ষতি হয় আমি লন্ডনে বসে থিসিস করেছি বেটা এই জন্য দাঁড়াই পড়ে প্রসাব করা হারাম দাঁড়াই পড়ে প্রসাব করলে স্বামী স্ত্রী সহবাসের স্ত্রী থাকে না হুজুর বলেন তিসা আদানানুন কাম অদতুরাকুম কোন ব্যক্তি যদি 40 বার দাঁড়াইয়া মতে আল্লাহর হাবিব বলেন আমি ঘোষণা করলাম আর স্ত্রীর জীবনে সহবাস করে শান্তি দিনে ভাঙবে না আজকে ওয়াজ দেব জম্মের দাওয়া ও ডাক্তারের বাবা বাবাও জানে নাকি এটা হুজুর বলছেন কার চোখে যদি ক্যান্সার হয় আল্লাহ কোরআনে বলেন ফারতাদা বাসিরা সূরা ইউসুফের মধ্যে আসছে জনে নিজের সন্তানের ঘামযুক্ত জামা যখন পানি দিয়া পিতামাতার গোসল করাবে আল্লাহ পাক তখন 200 বেদি তার ভালো হয়ে যাবে ফারতাদা বাসিরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামের ঘামযুক্ত জামা যখন সামনে ধরেছে ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেছে আপনারা কথা বলেন না কোন দেশ আইছিয়া তোমার দেশে কোরআনের আয়াতটা নাই নালে আমার কাছে দালা কথা কেন কে ছেলেমে যদি না থাকে ভাসতে যদি না থাকে বুনের ছেলেমে বুনের যদি না থাকে হাদিসে আছে স্বাস্থ্য বুনের ফাআদলাতনা লাহুম আল্লাহ অন্য আয়াতে বলেন আর ওই মেয়েদের পেটে কোনদিন অমিয়া সিজার করবে না যারা মহরণা পূর্ণ করে দেয় সদু পাতিনা নিহলাতান ফাইন তিবনা লাকুম ওলামা ভাইরা একটু কথা বলেন না কিন্তু কথা বল যারা মুসলমান একটু হাত উঠা এটা কি আমার কথা না কোরআনে কথা বল কোরআন শরীফে সূরাত নিসার 94 আয়াতে আল্লাহ বলেন সদু পাতিনা নিহলাতান ফাইন তিবনা লাকুম তোমরা যখন বিয়ে করবে তখন মহরণা পুরোপুরি দিয়ে দাও পুরোপুরি না দিয়া স্ত্রীর গতরে হাত দেওয়া সিনা করার সমতুল্য কামতের ময়দানে এই স্বামীগুলোকে আল্লাহ দ্বারা মিশরীবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কামতের ময়দানে ওই স্বামীগুলোকে আল্লাহ তাআলা সিনাকারীর কাতারে তাদের সামিল করবে নারীদেরকে আল্লাহ তাআলা 40 জায়গায় সম্মান দিয়েছে আর হুরুর জাতিদেরকে মাত্র 2 জায়গায় সম্মান দিয়েছে খাইছে ইলেকশন করলি তো আমরাই হারব আরে চেয়ারম্যান সাহেব একদিনই তো আমার ওয়াজ হয় না আপনারা মনটা খারাপ করছেন নাকি সদুকতিহীনা আপনার দেশে আয়াতটা আছে নাকি কবি গিরা আছে তো তো বাসি না তোমায় মাইর খাতাম সদুকতি দাদার সাথে বল সদুকতিহীনা নিহলাতান ফাইনতি বিনা লাকুম আল্লাহ কোরআন পাকে সূরা নিসা নিসার ভিতরে বলে বিয়ার আগে তোমরা খুশি মনে মহরানাটা স্ত্রীর হাতে দাও
যদি কার মাধ্যমে বাকি রাখো হারাম হয়ে যাবে আর যারা বাকি মহরনাই যারা সাক্ষী দেশে আল্লাহ পাক এই সকল লোকদের জাহান্নামের কাছে বন্দি করে ফেলবে আমার দেশে মাইয়ে বিয়ে দেওয়ার সময় কয় টুটুল কই মাইয়ার দুলো ভাই ও ফকাস ফকাস আলী কই ও টুটুল ও গাছের চামড়া এমন নাম দেবো যাতে শালা মামলা না করতে পারিস এই যে মানে বারবিটি জামাই আর যারা নামাজ পড়ে না তাদের সাক্ষী তো শরীয়তে সম্পূর্ণ হারাম হবে না জুমার নামাজ কাজা করলে হবে না আল্লাহ বলেন বালেগ হতে হবে নামাজি হতে হবে আর যদি মহরানা না পুরো করে ওই সাক্ষী যারা দেবে আল্লাহর কাছে তারা বন্দি হয়ে যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম মাযমারা ওরে খাইলাম না সইলাম না সাক্ষী দিয়া ওরে হইলাম দোজখে এর বাসি একটু হাত ওঠা খাইলাম না সইলাম না রে মাঝি হইলাম রে দোষের ভাগি কামিলিরা কাম করেছে হা কামিলিরা কাম করেছে সাক্ষী দিয়া চলেছে ওরে কামিলিরা কাম বাজায়ান সকল শালা পলাইছে দুই পাহাড়ের মাঝে মহলা মসজিদ বানাইছে জোরে কান কামিলিরা শালারা কাম করিয়া সকলে বিপদ ফেলেছে নজরুল কই সকল তারা বিপদে ফেলে দুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে ওস কারে কাই দেখিছিস সাক্ষী যারা দেশে রাও জাহান্নামি আর তোর স্ত্রীকে বাকি মহরনা দিয়া সহবাস করা আল্লাহ হারাম করে দিয়েছে এন্তামাসুহুন্না ফামালাকুম আমি সবরা 22 পারায় ঢুকে গেছি স্পর্শ করতে পারবি না অন্য আয়াতে আল্লাহ বলেন ইউহাবাত নাফসাহা লিন্নবীইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন ফিরে বছর আসলে আর মৌলবী দাওয়াত দিও না মগলের পর আসো 4 ঘন্টা চালাবো কেমন লাগে এই আমি মিশরে যাই হজের থেকে যাই আমার আত্মীয় স্বজন এখন তো মিশর গোটা আমি পড়ার জীবনের থেকে আমার সঙ্গী আর কেউ নাই সব মরে গেছে আমার ক্লাসমেটের ছেলের ছেলেরা এখন ভাইস চ্যান্সেলার গেলে কয় আখু আম্মি কদ জিইতুহুনা আলা দরিয়া লিকুল্লি বাব আল আবহিনা শুয়ে ইমশি আলা আনতা আমি 7 রকম আরবি ভাষা জানি ভাষা বুঝতেছিস না যে বুড়ো আজকে জম্মের খাবার খাবছে মহরানা নগদ না বাকি নগদ দেওয়ার পরে 3 বছর 10 দিন পরে স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারো কতটুক আমাকে কিছু মহরানা দাও আল্লাহর কোরআন বলেন সামান্য কিছু তুমি স্বামীকে ছেড়ে দিতে পারো সদুকাতিহিন্না নিহিলাতান পরের শব্দ আছে ফাইন্তি গুনা লাকম যদি মাফ করাও 3 বছর 10 দিনের পরে তাও যদি স্বামী তোমাকে ভালোবাসে আর ভালো না বাসলে মাফ করলে ওই মহিলাকেই জাহান্নামে যেতে হবে এই দোজকের নাম হলো হোতামা দোজকের দরজার নাম শুনছেন তো দোজকের দরজা কয়টা 7টা দোজক কয়টা 1টা আমাদের দেশে মৌলবীরে মিথ্যা বলাইছে এদের জন্য বিচারের আওলা আনা আনা দরকার মিছে মিছি লেখা জানে না ফরজ জানে না মূর্খ জাত আল্লাহ বলছেন দোজকের 7টা দরজা চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ থাকলো সিলেটবাসী, আমি সারা ওয়ার্ল্ডকে জানাই দিছে, আল্লাহ বলছেন দোজকের হলো সাতটা দরজা, যেরকম কয়টা আমি মিশরে আলোচনা করতে যাওয়া সব অবাক হয়ে গেছিলাম, তখন সাতটা শুনছি মানে চুইলাল ইমাম আলহামদুলিল্লাহ ওখানে মেয়েরা আলাদা থাকে, আমাদের মাসাবে জুমার নামাজের কোন আনার বিধান নেই, আমাদের দেশে অনেক বদমাইশরা নতুন করে আইন করছে মহিলাদেরকে মসজিদে আনা, এটা অন্য মাসাবে আছে, হানাফি মাসাবের ভিতরে এবং আবু দাউদ শরীফের মধ্যে আসছে, বাচ্চাদের জন্য, তারপরে ওয়াসাদিন মুসলিম জন্য, গোলামের জন্য, আর মেয়ে লোকের জন্য জুমার নামাজ অজেব না, একটু কথা বলেন একবার, জুমার নামাজ কি মেয়েদের জন্য অজেব? কারণ একটা অঘটন ঘটে ফেলছিল, হযরত ওমর হুজুর নামাজ পড়তেছিলেন, এক যুবক আশেক হয়ে হুজুরের পিছনের কাতারে এক মহিলাকে জড়িয়ে ধরার কারণে এই আদেশ হযরত ওমর ঘোষণা করা হয়, যেটা ইমাম আবু হানিফার মাজহাব হলো সমস্ত মাজহাবের উপরে সলিড মাজহাব, একটু হাত উস কর জুরিকন সলিড, আমার উস্তাদ আল্লামা হুসাইন মাদানি আমি বখারি পড়েছি হুজুরের কাছে, ভাইজান এসে দেওবন্দে আমি বুড়ুয়া বাংলাদেশে আমার চাইতে বয়স আলেম নাই, এলেম বড় না কিন্তু বয়স আমার 95 বছর চলে যাচ্ছে, যতক্ষণ আল্লাহ আকবার, আমি এখনো নিজে মনে করি আমি এখনো 14 বছর জোয়ান, আপনি যদি জীবনে কোনো অন্য মহিলাকে টাচ না করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মনের ভিতরে টাচ শুয়ে রয়েছেন অন্য মহিলাকে টাচ করছে যৌবন ভেঙে যাবে, এই জন্য আমি আমার সকল নওজোয়ান আমার ভাইদেরকে বলছি, তাহলে নামাজ নামাজের বিল প্রতিষ্ঠিতর জন্য আমি সিলেট থেকে আমার ভাস্তির কাছে আমি অনুরোধ জানাচ্ছি, মা সামনে 7 তারিখের পরে তুমি হয়তো আল্লাহ দিলে অবশ্যই তুমি যে পর্যায়ে দেখতেছি তুমি গঠন করবা, হাত উঠান হাত উঠা, হায় রে গোপালগঞ্জের পক্ষে যারা আছো তারা হাত উঠাও, না যাইতে আমি কি করব, আমি চাচা হিসেবে আমার দায়িত্ব যা আমি করে গেলাম, যখন তুমি পার্লামেন্টে যাব হাসিনা আমি তোমাকে অনুরোধ করি, মারে আমি তোমার বয়সে বড়, তোমার 77 বছর বয়স আমার 95 বছর বয়স, তোমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমার বাড়ি গোপালগঞ্জ সদর, কংসুর গ্রাম দক্ষিণ পাড়া মালিকাতা মাঠের পাশে দুর্গপুর ইউনিয়ন, আমি গোপালগঞ্জ সদরের থেকে সরাসরি সিলেট আসে এই ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহর কাছে তোমার দোয়া করব, আর যদি পালন যদি পার্লামেন্টে নামাজের বিল না আসে আমি তোমাকে হয়তো কিছু বলবো না, কিন্তু মাওলার কাছে আল্লাহর কাছে তুমি দায়ী হয়ে যাবা, একটি কদম তুমি সামনে অগ্রসর হতে দেবে না, যতই নামাজ পড়ো হজ করো, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 41 নম্বর আয়াত সূরা হজের মধ্যে বলেছে তোমার দলের মধ্যে যারা কোরআন জানে তাদেরকে আয়াত নম্বর দাও, যদি এই আয়াতটা না থাকে আমি ফাঁসির কষ্টে আমি ঝুলতে রাজি আছি, কিন্তু আছেই কোরআনে আয়াত, আপনাকে অনুরোধ করি আপনার দলে যারা যাবে সর্বপ্রথম এবার পার্লামেন্টে নামাজের বিল আনলে তুমি মদিনার সনদের কথা বলো, মদিনার সনদের প্রথম বিল হলো আল্লাহ পাক এই আয়াতটার প্রথম নাজিল করে দিলেন এবং মদিনা মসজিদে নববী হুজুর পার্লামেন্টে এই নামাজের বিল উত্থাপন করে, আপনি না করিয়ে যদি কোন মদিনার সনদ তাহলে কথার সাথে একেবারে বেনাম মানায়, এই জন্য আমি তোমাকে আই হার্ড রিকোয়েস্ট ফর ইউ ডিটেসিং ইনহেরিটেশন বাই দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ইউ আর এ প্রাইম মিনিস্টার, হাউ সেন্ট উইল হ্যাভ সো মাই ওয়ার্ডার, আই রিকোয়েস্ট ফর ইউ
there are those imprisoned the parliament. In this regard, the Holy Quran says to the male or female, cut off in the rights of the adoption, inheritance by the people, exactly, there are those who, if our parliament, there are those who, if we establish them in the land, and establish regular prayer, keep regular charity, and right and forbid wrong to decision of our affairs, Allah is exalted in one. Okay, thank you. হাত উঠান আমার কোন ছেলেকে চাকরি দিবা আমি তোমার কাছে দুই পয়সাও চাই নাই তোমার পাশে আমলারা চাটু তুমি বলতে পারবা না কাকা আমি তোমার আব্বার 15 তারিখে 15 আগস্টে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এখন আর দুনিয়ায় নাই ওনারকে সাক্ষী রেখে আল্লাহকে বাসা রাখছি টুঙ্গি পাড়ার লোক বলু গোপালগঞ্জ বলু তোমার আব্বার এবং তুমি সে বিষয় আমার এই বই তো তুমি সিগনেচার করেছো এই বইটা এ দেখেন দি পার্লামেন্ট শেখ হাসিনা সিগনেচার এখানে আছে তিনি বলেছেন ডক্টর সৈয়দ নজরুল ইসলাম হি ওয়াজ এক্সেপশনাল পায়েস এন্ড ডেডিকেটেড মুসলিম হিজ ফাদার সৈয়দ মজলুর রহমান এক্সেপশনাল পায়েস এন্ড ডেডিকেটেড মুসলিম টার্নড উই স হাউএভার নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দা ওম্যান ডাইরেক্ট অ্যাফিনিশন বাই ওয়ার্ডার থ্যাংক ইউ ঘোড়ার মাঠান দেখেছ আমি 3 বার সেটিকে বাংলা বলি না খালি বাসায় গেলি তোর দাদির সাথে একটু বাংলা যেহেতু আমার বউ ক্লাস 1 থেকে 2 ও পাস করেনি আব্বা আব্বা ওই দেখে দিয়ে দেশ আলহামদুলিল্লাহ চাচারা রাগ করছে বলো চাচা আমার আব্বা যা দেশে এটা আমার জন্য বড় জনগণ আল্লাহ আকবার হ্যাঁ নিজে নিজে ফেসবুক মারা গিয়া বিয়ে করো সালা লুচ্চর জাত কোথাকার পিতা মাতাকে ফেলে বিয়ে করলে নজরুল কয় ওই বউ ওই বউ পেটে ওই মেয়ে লেখার পেটে ভালো সন্তান হবে না গো নজরুল কয় ওই বউ পেটে ভালো সন্তান হবে না লোহারে বানাইলো কাঞ্চা সোনা হাত উঠান আমার মসজিদ চরম পরশমণি রে লোহারে বানাইলো কাঞ্চা সোনা সরলে গাও রল মিশাইলে সরলে গাও রল মিশাইলে অতর মুর্শিদির চরণ পাথরলে গাও রল মিশাইলে নজরুল গোপালে কয় শান্তি তর আসবে না লোহারে বাং নাই লোকাঞ্চা সোনা ও সিলেটে বাসি তোমাদের ভাই বিরাদার যারা লন্ডনে আছে অধিকাংশ বাংলাদেশের সবচাইতে বেশি লন্ডন বাসী হলো সিলেটের এই সিলেটে 360 জন ওলির আগমন জোরে কোন আল্লাহ ওলিউল্লাহর আগমন এই কথা কয় না কথা কয় না ওলিউল্লাহর আগমন বাবা বাবা শাহজালালের আগমন নারাই তাকবীর আল্লাহ গোবিন্দর সর্বনাশ শাহজালাল জিন্দাবাদ চরিক শাহজালাল জিন্দাবাদ রাজা গোবিন্দর দুর্ভাগ্য নিপাত জাত নিপাত জাত এটা ওলিউল্লাহর দেশ আমি এইরকম গাইয়া হাসান কান দেখ হাসন রাজা কান্দে কান্দে ওলিউল্লাহ লাগিয়া হাসন রাজা কান্দিয়া কান্দিয়া কয় নাইসা নাইসা কয় সুরমা নদী জয় হয় সিলেট জেলা উন্নতি হয় ওলিউল্লাহ বেড়ে যায় হাসন রাজা কান্দে কয় নাইসা নাইসা আল্লাহ তুমি সিলেট জেলায় ওলি দাও এবার আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করছে কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু মদিনা শরীফ থেকে একটু পল্লি অঞ্চলে গ্রামটার নাম আবওয়া একটু জোরে কান কি একটু জোরে কান বাজান আমার সাথে কথা বল আবওয়া গ্রামটার নাম কি আবওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার কবর হুজুর নিজে প্রতি বৃহস্পতিবারে ইয়াউমুল ইসনাইন সোমবারে হুজুর খালি পায়ে হেঁটে গেছে সিলেটবাসী
পৃথিবীর মুসলমানের বাচ্চারা তোর মা বাপের কবর তুই কেন জিয়ারত করিস না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু হুজুর কেঁদে ফেলেছেন সাহাবারাও কেঁদে ফেলেছেন তুমি তুমি তোমার বাপ মার কবর জিয়ারত কোন ওহাবীর বাচ্চাদের কথা এই জন্য হ্যাঁ ওহাবীর মাইয়া বিয়া করে মুই শান্তি পাইলাম না নজরুল কয় ওহাবী জাতির মাইয়া বিয়ে করে মুই শান্তি পাইলাম না জোরে কয় না বাবা আজকে দিস ইজ জব্বেদ দাওয়া আর নামাজের সময় এই নামাজের সময় যখন হাত তুলবা يرفع ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে সিয়াতুর পৃষ্ঠা বাবু সিফাতু সালাত মিশকাতের মধ্যে আসে 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার হুজুরের আপন ফুফু তোমার ছেলের ছেলে এই হাদিসটা বর্ণনা করে রাবি يرفع ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে যখন তোমরা হাত উঠবা তখন কানের লতি পর্যন্ত হাত উঠবা একটু হাত উঠা হাইরে কোন দেশে আইছে ওইরকম নাকি ওনা না ওহাবি হইল এ কানের লতি পর্যন্ত উঠবে ওহাবিরা কিরম নামাজ পড়াই দেখে আমার তাকায় আজকে নামাজ পড়া দেখাই দেব সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমাকে নামাজ হুজুর বলছেন চার হাত উঠানোর চার রকম হাদিস আছে কয় রকম এই কানের লতি পর্যন্ত উঠলি চার দিয়ে একবার আমল হয়ে গেল এই যে আমার দিক থাকা ইমাম আজম আমার কলেজা ওমর কলেজা মুজাহিদ আজম আল্লামা নুমান বিন সাবিত ইমাম আজম আবু হানিবা আমাদের মাসাবের আমি যরকম আল্লাহ উনি 32,000 হাদিসকে ঘুটিয়া এইটাই পেয়েছে তোমরা কানের লতি পর্যন্ত এটা হাত উঠত এর ইয়ার ফাউ রফা ইয়ার পাউ ইবহামাইয়া এবাম মানে বুড়ো না এবা ইলা হরফে জার ইংরেজিতে কয় প্রিপোজিশন বাংলায় কয় অব্যয় আরবিতে বলে হরফে জার সাহমাতি উজু নাই হে এই কানের লতি পর্যন্ত উঠবে মেরা তানা মেরা উঠবে ইয়ার ফাউ ইলা মান কাবাই হে এই যে এই পর্যন্ত আর মেরা হাত বান্ধবে ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আলা সাদর ইমাম বুখারি বলছেন আপনাদের ভালো লাগতেছে বেটা আমি তো বুখারি বলাই আমার মা আমাকে ছোটবেলায় মহাদ্দেশ বলে ডাকত আমার আম্মার দরজা ক হচ্ছে আল্লাহ তাআলা তারপরে কান ধরে বলে আমি কিছুই জানি না শুধু অতটুকু জানছি যতটুকু মাবুদ আমাকে জানাইছে এরপরে আমি এই বইতে লিখেছি আ নামাজের পরে সম্মিলিত মোনাজাত হাত উঠান কিয়াম মোনাজাত আর যখন আপনারা উঠবেন হাইয়ালা সালা বললে উঠবেন এর আগে উঠা হাদিস নাই ইদা উকিমাতু সালা ফালা তাকুমু হাত্তা লা তারাউনি আমার দেশের ওহাবির তামানা দেখেন আমার আগে তো ভাই ভাই আগে কথা সোজা করে আগে না কথা সোজা করে বসার কথা বলছে হুজুর বলছেন যত সময় আমাকে না দেখবে ইমাম সাহেব যত সময় আমাদের মাযহাবে হলো হাইয়ালা সালা বলে উঠলে আর ইমাম আহমদ ইবনে হাম্বলের হলো কদ কামাতিস সালা বললে উঠবে ইকামত দিক তাকান আপনি কখন উঠবেন ইকামত হচ্ছে তাতা সুতা করে বসে যান এরপরে যখন হাইয়ালা সালা বললে তখন উঠবেন কথা কি বলছেন এর আগে দাঁড়াই উঠে বসে গেছে আচ্ছা এত হাদিসের খেলা বলে আমি চলবো কি করে এই বইটি আপনারা নেবেন এই বইটা এই বইটা আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওখানে বসে কয়েকটা লিখছি এটা মদিনায় কিছু লিখেছি ওয়াইস কুরুনীর ওখানে কিছু লিখেছি জেরুজালেমে 8টি হাদিস লিখেছি আমার যেহেতু আমার ইন্ডিয়ো বাড়ি আছে ইন্ডিয়ার থেকে আমি ভিসা করে জেরুজালেম যাই গোফালিও মাল তো বেকাদা হাসিনা কাকা আমার কাকালো বেকাদা সালা আমি ভিসার জন্য কার কাছে যাব আমার জীবনে দুই জুমা আমি আল্লাহ পাকের অর্থাৎ যে মসজিদে জেরুজালেম আর একটি গাছের থেকে পানি আনছি যেখানে উসার আলাইহিস সালামের কবর 100 বছর পরে যিনি জীবিত হয়েছিলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন 16 জায়গার পানি চেয়ারম্যান ভাই আপনার ওখানে দিয়েছি ওখানেতে তুমি দিও কোনো পয়সা লাগবে না খবরদার এক পয়সা দেবে না চেয়ারম্যানকে আমি দায়িত্ব দিয়েছি নাহলে আমি আর কোনো দিন আসবো না এটা পানি দিবেন উপকার হবে আমার জন্য দোয়া করবে আরে বইটা নিলে এটা এর টাকা
এতিমখানা চলে যায় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন মামাসাহা রাসি ইতিমা ক্বালা লিকুল্লি শাআরাতিন হাসানা কোন ব্যক্তি যদি এতিমের মাথা হাত দেয় আমি গরীব মানুষ না এইজন্য আমার সদকা ফিত্রা আমার জন্য হারাম এইজন্য বইতে লিখলি 100 টাকা দাম এখন সব জিনিসের দাম এটা মন্ত্রী দিব মন্ত্রী বইছে ভাই জানার দাম বেশি আমরা তুমি ইন্ডিয়াতে বইসা ভাইছো বসা তার তার দাম বে কত দরসার আমার দারু আর তো কে হাসিনে হাসে দেখে যে টাকা তো কাউরে ছাড়ে না আপনার এই বইটা এর মধ্যে সমজমের 10টা নাম আছে এই 10টা নাম পর মুখস্থ করলে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায় হুজুরকে কে স্বপ্ন দেখতে চান হাত উঠান হাত উঠায় বড় আজ মুসলমানে বাক তুই হাত উঠনে পাগড়ি वाला এই আপনারা বইটা নেবেন চলে যাবে এতিমখানায় আপনারা এর মধ্যে 10টা নাম আছে কোন মেয়েদের বিয়ে হয় না এই 10টা নাম পড়লে বিয়ে হয়ে যাবে হ্যাঁ স্ত্রী যদি 10টা নাম পড়ে আর স্বামী জীবন অন্য কোন মহিলা সহবাস করতে পারবে না রাসূলের হাদিস এই নামগুলো আমি পড়ে দিছি বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাসী যারা আছে পড়ো জমজম সাব্বা বাররা তাইয়বা আওয়ানা শাফিয়া বুশরা শরাবুল আবরার মজনুনা এই 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 নামগুলো পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায় আপনারা ঢাকা আমার যে খাদেম আছে সেই নম্বরে যোগাযোগ করবেন 01923 64 12 72 এটা বাংলা লিংক আর একটা হলো 01711 271 838 এই নম্বরে বললে আমার খানকা আমি যদি বাইরে যাই লন্ডনে আমেরিকা বা বিদেশে যাই এই নম্বরে যোগাযোগ করবেন আমার নিজস্ব জায়গা কিনে খানকা করেছে এখানে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করা হয় যদি কার বিবাহ হয় কার বিবাহ না হয় বাচ্চা কাচ্চা না হয় আমি দেওয়ার মালিক না দেওয়ার মালিকরা আল্লাহ তাআলা আপনারা এটা নেবেন মা বোনের এই নাম্বার আমার নাম্বারটাও নেন 01726669868 ডক্টর নজরুল ইসলাম সাবেক অধ্যাপক মদিনা ইউনিভার্সিটি সাবেক ইউনিভার্সিটি জেরুজালেম মুআদ্দাত আল সাওরান উত্তর ইয়ামিল কায়েশ আল সুলাইমান ইউনিভার্সিটি সাবেক প্রফেসর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সুলাইমানী বিশ্ববিদ্যালয় এরাক এই চারটা আপনার পড়াইছি আপনারা পারলে বইটা শকুনি নেবার জন্য চেষ্টা করে কার বাচ্চা কাচ্চা হয় না কে জাদু করছে এই 10টা নাম পড়ে আপনি হু দিয়ে সোর কোন জিনিস যদি সোর ধরো আর বাবার ক্ষমতা নাই ও ফেরেশতাই দুটো নিতে পারবে না আল্লাহ রাসূল বলছেন সোর দাঁড়াই থাকবে আমি সেদিন কাসিনারে বলছি সব ওসিরি এই নাম কোনা দিয়ে যায় প্রত্যেক থানা সোর জানো আল্লাহ বলতে আপনারা পারলে এই বইটা নেওয়ার চেষ্টা করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য কিছু করতে পারি ইয়া নবী সালাম হে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব জানে রহমত পে লাপো সালাম শম বস মে হে তায়েত পে লাপো সালাম ইয়া নবী সালাম সালাম মদিনা সুখের ঠিকানা মদিনা দুঃখের সন্তনা মদিনা নবীজির রওজার তাই জানায়ে সালাম কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আ
عليك صلوات তোমারে পায়াবে দুনা জানাই কার বজবে ও জারায় শীতকে নিবিড় বিচারে সাপাতে কান্দারি তুমি يا رسول سلام يا حبيب سلام عليك سلام يا ربي سلم وسلم عبادا كلكم بهلا ضرور الحمد لله بابا جرا নবীজি মহব্বতে যারা মিলাদ করবেন কিয়াম করবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে আমি দোয়া চাই আমি বাংলাদেশ আর সামনে নির্বাচন আসছে আমার ভাষ্টি ক্ষমতায় গেলে আমি তাকে হয়তো কখন মারা যাব যার সঠিকভাবে নির্বাচন হোক আমি প্রত্যাশা করি আর আজানো এই দেশে যেন নামাজের বিল আসে আপনারা কি আমার সাথে একমত দেশ এবং বিদেশে যারা আছে হাত উঠায় দেখা আল্লাহর কোরআনে নামাজের বিল আসুক এটা কে চান এটা কোন দলের ম্যান্ডেট না এটা আল্লাহ পাকের তথা আমার দায়িত্ব আমি বলে দিলাম যদি পালন করেন সুখে থাকবেন নইলে আখেরাতে জব দিতে হবে আমার জন্য দোয়া করবেন আমার টেলিফোন নাম্বার 01-7666-9868 আর ওই দুটো নাম্বার দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন এখন আমার চেয়ারম্যান সাহেব উনি শেষ আপনার একটা কথা লন্ডন থেকে তার জিজ্ঞাসা যে মরার পরে শূন্য করা যায় কি জায়েজ মরার পরে শূন্য করা যায় সেটা বুখারীতে আছে মিশকাতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটা অধ্যায় আছে অধ্যায়টার নাম হলো বাবু কিতাবুত তালবিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আত্মীয় হুজুরি খুব সম্ভবত খালা শাশুড়ি হযরতে উম্মার রহমান হলো হুজুরের শাশুড়ির নাম আবু বকর ইস্তেরি আর আগে উনি বললেন যে বাজান আপনি আপনার খালু শ্বশুর মরে গেছে আসবেন হুজুরের এক নিকটতম আত্মীয় মহিলা তখন হুজুর দাওয়াতে গেলেন দাওয়াতের পথে উনি তালবেনা পাকাতে বললেন এরপরে শরীর পাকাইতে বললেন অন্য রায়াতের মধ্যে সাহাবারা খালেন কিন্তু একজন বলল যে হুজুর একটা ছাগল চুরি হয়ে গেছে এটা খাই না হাদিসে মরা বাড়ি খাওয়া জায়েজ 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 হাত উঠান যখন আল্লাহ আকবার হুজুর বলছেন লাহুম মিনাল হুসনে চেয়ারম্যান সাহেব ভালো হাদিসের কথা শোনেন লাহুম মিনাল হুসনে মরা বাড়ি খাইলে মানুষের দুশ্চিন্তা চলে যায় বুখারী শরীফের 815 নম্বর পৃষ্ঠা বাব কিতাবুত তালবিনা আ মরাবাড়ি খাওয়া জায়েজ আছে বইটি 100 টাকা দাম এই 10টা নাম পড়বেন আল্লাহ নবীকে স্বপ্ন দেখবেন মনে চাইলে নেন না হলে আমার এই এসে আপনাদের জোর করে দেওয়া যাবে না মা বোনেদার বিয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না এই 10টা নাম পড়লে জেন এমনি চলে যাবে হুজুরের কাছে যাওয়া লাগবে না আপনারা এই বইটা নেন 100 টাকা করে দাম আমি মসজিদে যদি তাজুর আলাল মাজুরাতে যদি মাজুর অবস্থা হাদিস হলো দাঁড়াই পড়লে পূর্ণ সব বসে পড়লে অর্ধেক সব ইশারায় করলে তার চেয়ে কম এটা হলো হাদিস এখন অনেকজন আছে বসতেও পারে না দাঁড়াই পারে না এরকম আছে না এমন অবস্থা বসেও সিজদা দিতে পারে না দাঁড়াই পারে না সে লোকদের জন্য চেয়ারে তবে এটা হাদিস কোরআনের দলিল বলা যাবে না আর তাজুরু আলাল মাজুরাতে অর্থাৎ একেবারে নিরুপায় হলে সে ইসি চেয়ারে বসে নামাজ পড়তে পারে আমার দেশের মৌলবীকে কেউ হুসটুস নাই ডাইরেক্ট কয়ে দেয় আমি আর একটা লোক বসতেও পারে না শুতিও পারে না হেঁকিয়ে রবে ওই চেয়ারে বসে দেয় পাও ভাঙ্গা আঠু তবে যদি বিনি কারণে আরাম আয়েসের জন্য চেয়ার পড়ে তবে তার জন্য নামাজ হবে না দুই রকম ফতোয়া আমি দিয়ে দিলাম আপনারা যারা একবার অসুস্থ
তারা মসজিদে তাই বলে একবারে পাই করে অমুক জন পড়তেছে আমি একখানা নিয়ে তোই এটা ঠিক হবে না আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ সম্মানিত মুসল্লিয়ানে কিরাম এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন আজকের এই মাহফিলের আয়োজনে যার পিছনে যার শ্রম যার ত্যাগ যার উদ্যোগ আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ ফখরুল ইসলাম মতসিন সাহেব I am a student. উনি সাথে সাথে বলেছেন যে ওয়াজ মাহফিলের জন্য আমার কোনো দ্বিধা নাই আমি খুব খুশি এবং উনিও আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আর্থিকভাবে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই আজকে এই মাহফিলে যারা এই আয়োজনকে সুন্দর এবং সার্থক করেছেন বিশেষ করে মাহমুদুর রহমান সাহেব মৌলানা মাহমুদুর রহমান সাহেব অনেক কষ্ট করেছেন তার এই অনেক কষ্টের এই প্রচেষ্টায় এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়ে তার সাথে যারা আমাদের মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন তারাও কষ্ট করেছেন স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করতে কষ্ট করেছেন আমার বন্ধু বান্ধব যারা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ যারা আছেন তারাও কষ্ট করেছেন আমাদের শেষ বক্তা আমাদের ডক্টর সৈয়দুল ইসলাম সাহেব বক্তব্য দিয়েছেন তার দোয়ার মাধ্যমে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে আমাদের প্রবাস থেকে এই অনুষ্ঠানটা বিশেষ করে 95% প্রবাসীরা তাদের অর্থায়নে এই অনুষ্ঠানটা হয়েছে আশা করি প্রতি বছর এই অনুষ্ঠান করার চেষ্টা করব যদি সকলে সহযোগিতা থাকে আশা করি প্রবাসীরা সবসময় আমাকে সহযোগিতা করবে তাদের সহযোগিতা আজকে এই অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে আসি আজকে হয়তো আমাদের অন্যায় সবসময় হয় হুজুরের সময় আমরা তারিখ শর্ট টাইমে পাওয়া আমরা অর্ডেনে বেশিরভাগ করতে পারি নাই আরও প্রসারিত করার চেষ্টা করব আগামীতে আমরা আত্মাকে ইঞ্জামান করার চেষ্টা করব যাতে এই অনুষ্ঠান সুন্দর একটা ডেট করে করতে পারি আর যারা সহযোগিতা করছেন যারা আর্থিকভাবে সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা এই লাভ দেখতেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হুজুর আমাদের আজকের যে প্রধান মেহমান দোয়া করবেন দোয়ার মাধ্যমে আমাদের শেষ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অনুরোধ করব যেহেতু মোনাজাত হয়ে যাবে মোনাজাতের আগে যারা ফেন্ডেলের বাহিরে আছেন আমরা মোনাজাতের পরপরই তাবারক দেব আপনার ফেন্ডেলের ভিতরে চলে আসুন এখানে যারা আছেন আপনারা ফেন্ডেলের ভিতরে চলে আসুন সব বেঁধে বসবেন আর আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন স্কুলের রুমে চলে যান আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন স্টেজ সহ যারা আছেন সবাই স্কুল রুমে চলে যান তাবারকের জন্য আপনারা তাবারক বিতরণ করবেন আমি একটা কথা বলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকের এই মাহফিল আমরা খুশি না বেজার আমরা কি চাই চেয়ারম্যান সাহেব প্রতি বছর এর চেয়ে আরো বড় একটি মাহফিল আমাদেরকে উপহার দেবে আমরা চাই ইউনিয়ন পরিষদ থেকে এরকম আরো বড় পরিসরে এদেশের বড় আলেমদের নিয়ে এই মাঠে স্কুল মাঠে আমরা আগামীতে আরো বড় একটি ইসলামী জলসা চাই চাই কিনা আমাদের এই চাওয়া ইউনিয়ন পরিষদ থেকে যেহেতু আমাদের এই অঞ্চলে অনেক সময় আমরা দেখি এই সিজন আসলে রাত গভীর পর্যন্ত অন্যায় অশ্লীল গান হয় আমরা এই পরিষদের মাধ্যমে এই এলাকা থেকে এই সমস্ত ব্যভিচার অন্যায় অশ্লীল গান থেকে মুক্ত হয়ে আমরা এই ইউনিয়নকে একটা ইসলামিক সামাজিক মূল্যবোধের ইউনিয়ন করতে চাই আমরা সবাই ইউনিয়নবাসী আমরা মুসলিম যারা আজকে আমরা মন করে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল সদস্যকে আমরা ধন্যবাদ জানাই হুজুর আমি আর একটা কথা কইতাম বলি রইছি আমাদের সিলেট সিটি কর্পোরেশন আমাদের মাননীয় মেয়র জনাব আনোয়ার চৌধুরী সাহেব
এই মাহফিলে 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমরা আজকে দোয়া করতাম পাঁচজন দোয়া করতাম আগামীতেও উনি আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা ওনার জন্য দোয়া করব ওনারে আল্লাহ যেন হায়াত দরাজ করেন আমরা বুঝতে পেরেছি আমাদের সিটির মেয়র সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বর্তমান সিলেটের এক কিংবদন্তি নেতা জনাব আনোয়ার রহমান চৌধুরী সাহেব আমাদের এই মাহফিলের জন্য 1 লক্ষ টাকা উনি দিয়েছেন আমরা উনি মারহাবা জাপানে থাকে টোকিও আর কানাডা তবে বেগমপাড়া আমার কোনো আত্মীয় নেই কথা কি বুঝেছেন বুঝেছি বুঝেছি হ্যাঁ কি কবি তুই কাক বলে দেব আমার কোনো আত্মীয় বেগমপাড়া না থাকায় আল্লাহর কাছে আমি শুকর জ্ঞাপন করছি সুবহানাল্লাহ যাই হোক আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয় জোরকন আমিন আপনারা বলবেন দাদা কেন হুজুর বলছেন মানিস তাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা ফালিয়াফাল ফাইন্নি আশহাদু লিমান মাতা বিহা যে মদিনার মাটিতে মারা যাবে ঈমানের সাথে আমি রসূল তাকে সুপারিশ করাতে হয়ে যাব এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন উমরা অনেকবার করেছি তো আমার জন্য দোয়া করবেন রহে মেরা মাসকান হওয়ালি কাবা আল্লাহ তুমি আমার বসবাসের জন্য মক্কা আমার বসবাসের বাড়ি করে দিও আর মদিনার মদিনায় আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করায়ো রহিমেরা মাসকান হওয়ালি কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা আলহামদুলিল্লাহ দোয়া করার জন্য একজন দিছে 1500 টাকা আর একজন মহিলা 1000 টাকা দিছে আমার দেশে আচ্ছা দাও বুড়ো মানুষ সাকমান আপনারা আমার জন্য দোয়া করেন আমার আব্বা আমাকে জমি 3 ভাই 1 ভাই মারা গেছে 2 ভাই আছে 3 ভাইয়ের মধ্যে আমার জমি যেটা পাইছিলাম 22 বিঘা করে একজন আমার আব্বা বলছে তুমি কি করবা বলে আমার মাদ্রাসা দিয়ে দিলাম তোর নানি আমার স্ত্রী বলছে তুমি কি করলে আমি ভালো করছি আল্লাহ তারপরে তার চেয়ে অনেক বেশি দিয়েছে আপনার আমার যে এই দুনিয়া যাদের আখেরাতকে বাদ দিয়ে এই দুনিয়া যাদের ঘর বাড়ি আর দুনিয়া দারু মাল্লা দারলা ও মালু মাল্লা মালালা ও ইয়াজমাউ লাহা মাল্লা আফলালা হুজুরের হাদিস আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া যারা ঘর বাড়ি করেছে আখেরাতে তাদের ঘর বাড়ি নাই একটা কথা বলে দিলাম আমার 70 কোটি কোটি টাকা মন্ত্রী অনেক সময় টেলিফোন করব স্যার আপনি আমি ওই ইউনিভার্সিটি থাকালে একটু জায়গা কিনছিলাম ঢাকায় সেখানে একটু কোনো মতে ছেলেরা বাড়ি করছে আমার বলে আব্বা বলে তোমাকে পড়াই শোনায় এম এ পাস এই আমার ছেলেকে সব এম এ পাস টাইটেল পাস 7টা ছেলে সবই মৌলানা বানাই দিয়েছি যাও আল্লাহ রেজেক এক ব্যবস্থা করবে আমি তোমাদের জন্য ঘর বাড়ি করে লোনের টাকা নিয়া একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা আর সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জেনা করা আমি লোনের টাকা দিয়ে 10 তলা 20 তলা বাড়ি করে বোর মুখ ফুটনি করো আর তোমাকে ওই জাতের মৌলবি আমি না আমি সাংঘাতিক এরম দেখতেছেন আমি অত্যন্ত কঠিন আমি প্রচন্ড হলো 4টে ভাত মরিচ দেয়া খাবো না হলে এমনি শুধু খাবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা খেয়ে কয় বছর জেলে রয়েছে কথা বলেন না কেন আবু জাহেলের জেলখানা সোহাবে আবু তালেব 3.5 বছর হুজুর জেলখানায় ছিলেন তখন হালিমাত্র সাদিয়ার বোন রাবেয়ার ছেলে মুক্তার ইসি মহিত সে বলছিল আবু জাহেলের ছোট দুলো ভাই তখন বলছিল মহিত রে আমি তোকে পেটে রাখছি
10 দিন আমার বোন হালিমাতু সাদিয়ার জ্বর হলে আমি তাকে মোহাম্মদকে দুধ খাইছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহিত জহির ইবনে মুহিত তুই শিগগিরই যাইয়া আবু জাহেলের থেকে 53 জন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরি রুকিয়া কুলসুম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট থাকার কারণে জেলে কাটেনি 53 জন জেলে 7 জন মহিলা 2 জন শিশু 3.5 বছর বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুল আমিয়া আমিয়া ওয়ারাকাস সাজার গাছের পাতা খেয়ে বাঁচছে আর তুমি হুলামারা এটা খাও আর কবি রসুলির উম্মতটা পড়া বেয়াদব তো থাকা হুজুর এরপরও দিন ইসলাম ছাড়ে নেই হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীন কুল্লি এই যে আসছি তো দাদি দাদি ভান্তা বাদছে তাই খাইছেন ভান্তা বাদ কোনদিন আপনারা কথা সোজা করেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক এদেশে সব মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ দেশ এবং বিদেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মেয়েরা রমজান মাসের রোজা স্বামীর আদেশ বিদেশ মানবেন লজ্জা স্থান হেফাজত করবেন ছেলে মেয়েদের সাত বছর বয়সে নামাজ পড়বেন একটু মোনাজাত করে দিই اللهم امين হাত উঠান اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে বের হলো আয় আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হলো গারে সুরে রবিউল আউয়াল মাসের 1-2-3 তারিখ গারে সুরে আশ্রয় নিলেন এরপরে খোদার হুকুমে আল্লাহ বলে দিলেন চিন্তা করো না লা তাহজান ইন্নাল্লাহা মানা কোন চিন্তা করো না হে আমার হাবিব আপনি আর আবু বকর দুইজন দারে গারে সুরে নাও বরং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি এরপরে মদিনায় গেলেন হিজরত করলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠিত হলো রব্বুল আলামিন হুজুরের শাফাত আমাদের নসিব করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনকে কবুল করো বাইতুল মুকদ্দেসকে মুসলমানের কোলে ফিরিয়ে দাও মাওলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা আপনি কোরআনে বলেছেন শবে মিরাজের দিনে আপনি ইচ্ছা করলে কাবা থেকে নিতে পারতেন আর বাইতুল্লাহ নিতে পার ইসি নিতে পারতেন মেয়েরাজে কিন্তু বাইতুল মুকদ্দেসকে পছন্দ করে ওই রজনীতে আপনি সম্মান দেখিয়েছেন মাওলা আপনি যদি আমাদের উপর রাগ করে ইহুদিরা যদি দখল করে নেয় ইহুদিরা যদি মসজিদ নষ্ট করে দেয় আপনার আল্লাহ নামের কলঙ্কিনী হবে আমাদের দিকে গুনার দিক লক্ষ্য না করে আপনার হাবিবের ওসিলায় সকল নবীদের ওসিলায় দোয়া করে আমরা ভিক্ষে চাই মাওলা গুনাহ থেকে মাফ চাই দয়া করে বাইতুল মুকদ্দেস ফিলিস্তিন ভাই মুসলমানদের তুমি দান করো আমার চেয়ারম্যান সাহেব এই মাহফিলের আয়োজন করেছে লন্ডনবাসী প্রবাসী যারা আছে তাদের অর্থ আনে আল্লাহ তুমি এই পবিত্র তাফসীর কোরআনের মাহফিল শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আজ আমি ওয়াজ করি আল্লাহ 28 ডিসেম্বর শাহজালাল বাবা আর শাহজালাল আউলিয়ার এখানে আসে আজ হাজার হাজার মানুষকে নিয়ে আপনার কাছে কেঁদে ফেলেছি দয়া করে বাইতুল মুকাদ্দেস আমাদের কোলে ফিরাই দাও শাহজালাল বাবা আই আল্লাহ আল্লাহর ওলির ওসিলায় তমাম পৃথিবীতে যত ওলিয়া ওলি আছে ওনাদের ওসিলায় নবীদের সাহাবা তাবে তাবিন সালবে সালির মুতাকাদ্দিমিন মুতাওয়াক্কিনদের ওসিলায় ইমাম বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম